অলমোস্ট 90% যারা আমার পরিচয় জানেন, রাইট? আমার ছবি দেখছেন, আমার পুরো নাম সৈয়দ আব্দুল্লাহ কাফি। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 20 ইয়ার্স, ওকে? এবং আমি অল্টারনেটিভ মেডিসিন এখন পিএইচডি করছি। সো আপনাদের আজকে যে প্রোডাক্টসগুলো নিয়ে কথা বলবো, সেই প্রোডাক্টসগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিভাবে কাজ করবে আপনারা এটা ডিটেইল জানতে পারবেন। এবং সেই জানার জন্য আমি আপনাদের সবারকে স্মরণবন্ধন রিকোয়েস্ট করব, আপনাদের মোবাইল ফোন আপনারা বন্ধ রাখবেন এবং আরেকটা কাজ করবেন, আমার সেশন চলার সময় আপনারা একজন আরেকজনের সাথে দয়া করে কথা বলবেন না, ঠিক আছে? প্রোগ্রাম শুরুতে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন মনে উদ্রেক হবে এবং সেই প্রশ্নের উত্তর আপনারা আমার সেশন শেষ হলে পেয়ে যাবেন নিশ্চয়ই। এরপরে যদি আপনাদের প্রশ্ন থেকে যায়, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো পুরো সেশনে আমি আপনাদের একাগ্রতা এবং নিবস্ত্র চিত্তে এই প্রোগ্রাম শোনার জন্য আবারও আহ্বান জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান পিপিপির এই প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে। ওকে, ওয়েলকাম অ্যাগেইন। আমি যে মিরাকল প্রোডাক্টসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো, সেই প্রোডাক্টসগুলো আপনারা অলরেডি দেখছেন এখানে, যেটা ইন্টেন্স এনার্জি BC100, রাইট? এই BC100 মিন্স BC কথার মানে হচ্ছে ব্লাড সার্কুলেশন 100%, অর্থাৎ আপনার বডির ব্লাড সার্কুলেশন যদি, রক্ত সঞ্চালন যদি 100% ওকে থাকে, দেন ইউ আর ওকে। এবং সেটার ক্ষেত্রে এই প্রোডাক্টস কিভাবে কাজ করবে আপনারা দেখতে পাবেন। এবং ওয়েলম্যাক্স টক্সিক চিপস, যেটা আপনাকে মোবাইল ফোন রেডিয়েশন বা ইলেকট্রনিক গ্যাজেটস এর যে রেডিয়েশন আছে সেগুলো থেকে কিভাবে প্রোটেক্ট করবে আপনারা দেখবেন। এখানে শাইন যে লোশন, যেটা আপনার স্কিনের ডেড সেল কে রিমুভ করে আপনাকে কিভাবে রেডিয়েন্স বাড়াবে আপনার স্কিনে সেটা জানবেন। এবং ব্রেসলেট, আপনারা জানেন ব্রেসলেট কিভাবে ম্যাগনেটিক নেগেটিভ আয়ন এবং FIR এর মাধ্যমে আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। আর সর্বোপরি আপনারা দেখবেন ন্যানো ক্যান, যে ন্যানো ক্যান আপনাকে হাইড্রোজেন রিচ অ্যান্টি অক্সিডেন্ট অ্যালকালাইন ওয়াটার দেবে, হাইড্রোজেন মলিকুল রিচ। তো সেই ন্যানো ক্যানের অর্থাৎ এর মধ্যে পানি দেওয়ার পরে পানি আপনার জন্য কি উপকার করবে সেগুলো নিয়ে ডিটেইল আমি আপনাদের সাথে কথা বলবো। যদিও এই প্রোডাক্টস গুলো ইন্ডিভিজুয়ালি, যদি একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 2 ঘন্টা মিনিমাম সময় দরকার। আলটিমেটলি এই প্রোডাক্টস গুলো নিয়ে 10 ঘন্টা কথা বলা যায়। আর আজকে আমার জন্য সময় বরাদ্দ হচ্ছে 1.5 আওয়ার, 1.5 ঘন্টা। সো 1.5 ঘন্টায় কথা বলতে গিয়ে আমাকে আসলে অনেক শর্টকাট করতে হয়েছে। তো শর্টকাট করতে গেলেও যেগুলো মূল কথা সেগুলো আপনাদের বোঝার স্বার্থে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আমি শুরুতেই চলে যাই BC100, ইন্টেন্স এনার্জি BC100, যেটা নিয়ে আমি কথা বলবো। এর মধ্যে বেসিক্যালি পৃথিবীর একমাত্র প্রোডাক্ট যেখানে স্ক্যালার এনার্জি এমবেডেড রয়েছে, যার মধ্যে কোনো ক্রিম বা লোশনের মধ্যে স্ক্যালার এনার্জি এমবেডেড পৃথিবীর আর কোনো প্রোডাক্টে নেই, এটাই একমাত্র প্রোডাক্ট। সো ইউ আর লাকি এনাফ, আপনারা যারা এখানে আছেন সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী, পৃথিবীর এই ধরনের একটা এক্সেপশনাল প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করার সুযোগ পেয়েছেন। এবং যে প্রোডাক্ট বাংলাদেশে মার্কেটিং এর জন্য ইব্রাহিম ভাই কাজ করছে, যার জন্য আমরা ইব্রাহিম ভাইকে একটা জোরে ক্লাপস দিই। এই এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? স্ক্যালার এনার্জি আছে ডেফিনেটলি, এবং এর সাথে বাড়তি কি রয়েছে, বাড়তি যে হার্বস গুলো রয়েছে আপনারা দেখেন, অ্যালোভেরা বা ঘৃতকুমারী, নিম রয়েছে, এখানে সাইট্রাস, লেবু জাতীয় ফলকে সাইট্রাস বলা হয় আপনারা দেখছেন, এটা আছে, এবং সফট নাটস আছে, আপনার গন্ধমূল যেটা বলে বা আপনার এক এক জায়গায় এক একটা বলে ভেটিভেরিয়া যেটা বৈজ্ঞানিক নাম, সেজ রয়েছে এবং রোজমেরি রয়েছে, থাইমাস সাইগিস রয়েছে এবং সেজালকোনিয়া রয়েছে, যেগুলোর আসলে এগুলোর নির্যাস থেকে এবং স্ক্যালার এনার্জিতে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এবং এই প্রোডাক্টস ন্যানো টেকনোলজিতে তৈরি করা হয়েছে। ন্যানো টেকনোলজি, ন্যানো কথার মানে কি কেউ জানেন? ন্যানো মানে হচ্ছে 100 কোটি ভাগের এক ভাগ, 10⁻¹। সো কোনো জিনিসের যদি 100 কোটি ভাগের এক ভাগ করেন, যদি 1 মিটারকে 100 কোটি টুকরা করেন, এক টুকরাকে বলা হবে 1 ন্যানোমিটার। সো ন্যানো টেকনোলজি, এই যে উপাদানগুলো দেখেছেন, এই উপাদানগুলোকে
ন্যানো একেবারে মলিকুলার ফর্মে ন্যানো রাইবোসোম আপনারা যে বলটা দেখছেন হলুদ বল এর মধ্যে প্রবেশ করানো হয়েছে এই ন্যানো বলের মধ্যে এই ন্যানো বলের সাইজ হচ্ছে 10 টু 20 ন্যানোমিটার এই ন্যানো বলের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে প্রবেশ করানো হয়েছে এবং এটার সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আপনার চামড়ার ছিদ্র কত কত মোটা জানেন আপনার চুল কত মোটা যদি ন্যানোমিটারে মাপতে যান আপনার চুল মোটা হচ্ছে 80,000 ন্যানোমিটার আপনার চুল 80,000 ন্যানোমিটার যখন ন্যানোমিটারে মাপবে আপনার চামড়ার ছিদ্র আপনি দেখতে পান দেখা যায় তো চামড়ার ছিদ্র আছে আমরা তো জানি নাকি এই চামড়ার ছিদ্রর ব্যাস হচ্ছে 50,000 ন্যানোমিটার আর যে বলের মধ্যে এই উপাদানগুলো প্রবেশ করানো হয়েছে এই বলের সাইজ হচ্ছে 10 থেকে 20 ন্যানোমিটার আপনার চামড়ায় যখন এই ক্রিম ইউজ বা এই লোশন যখন ইউজ করবেন তখন আপনার চামড়া দিয়ে এই লোশন আপনার রক্ত স্রোতে ঢুকে যাবে গিয়ে কাজ করা শুরু করবে একটা ছিদ্র দিয়ে 2,500 থেকে 5,000 উপাদান এই ন্যানো লাইপোসোম আপনার রক্ত স্রোতে ঢুকে যাবে বুঝতে পেরেছেন হ্যালো এই ধরনের টেকনোলজি যেটা ইউজ করা হয়েছে এই ক্রিমে দ্যাট ইজ টোটালি ফ্যান্টাস্টিক এন্ড টোটালি নিউ ওকে তো এই প্রোডাক্ট আপনি ইউজ করবেন আপনি স্কিনে এবং রক্ত স্রোতে গিয়ে এই প্রোডাক্ট কাজ করা শুরু করবে তো আমরা BC100 এর মেইন যে ক্যারেক্টার সেটা জানলাম রাইট এবং এই ক্যারেক্টারের জন্য আপনার এই প্রোডাক্ট কিভাবে জাদুকরী কাজ করবে সেই জাদুকরী কাজ কোথায় করবে কোথায় করবে আমাদের বডিতে আমরা এখানে যারা আছি অনেকেই সবাই মেডিকেল সায়েন্সের না বা বায়োলজিক্যাল সায়েন্স পড়িনি আছি না অনেকে বাট আমাদের বডিতে যেহেতু থ্রেড হিসেবে যেগুলো আসে আমাদের বডি সম্পর্কে কিছু জিনিস আমরা জেনে নেই বডির থ্রেড কি আছে সেগুলো আমরা একটু জেনে নেই আপনার চারপাশে আপনি বাঁচার জন্য অক্সিজেন গ্রহণ করেন বাতাস গ্রহণ করেন কিন্তু আপনার বাতাসে প্রচুর দূষিত জিনিস রয়েছে টক্সিন রয়েছে যে টক্সিন আপনার জীবনকে বিপন্ন করে ফেলতে পারে আপনি জানেন চিটাগং এর বাতাসে কত লেড অক্সাইড আছে যেটা আপনার ক্যান্সার তৈরি করতে পারে হিউজ লেড অক্সাইড আছে সো বাতাস যেটা আমি বাঁচার জন্য গ্রহণ করছি সেটা আমার শরীরে কিছু বিষ নিয়ে প্রবেশ করছে আপনি যে পানি পান করছেন সেই পানির মধ্যে অনেক ধরনের হেভি মেটাল রয়েছে ভারী ধাতব পদার্থ রয়েছে যেমন আর্সেনিক ক্যাডমিয়াম কপার লেড এগুলো আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে থাকে এবং ভয়াবহ অনেক রোগ সৃষ্টি করে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারে অনেক ফিকাল ম্যাটার রয়েছে খারাপ জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য হুমকি স্বরূপ সো পানিও আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুমকির কারণ আমরা যে শাক সবজি ফলমূল গ্রহণ করছি সেগুলো উৎপাদনে যেমন কীটনাশক আগাছানাশক ব্যবহার করা হয় এগুলো সংরক্ষণেও প্রচুর কেমিক্যাল ইউজ করা হয় ঠিক কিনা আপনি আমি এই শাক সবজি যখন খাচ্ছি সাথে প্রচুর কেমিক্যাল খাচ্ছি আপনারা কি জানেন যে সবজি চাষ করার আগে কৃষক যে কেমিক্যাল গুলো ইউজ করে সেগুলো ওই সবজির মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে এবং কিছু কিছু আগাছানাশক আছে যেগুলো ডায়াবেটিস তৈরির জন্য দায়ী যেমন টলিফ্লোনাইড আগাছা দমন করার জন্য কৃষক খেতে দেয় বাট ওই আগাছা দমনের যে প্রোডাক্ট ঔষধ সেটা এই সবজির মাধ্যমে আপনার শরীরে গিয়ে ডায়াবেটিস তৈরি করে রেজিস্ট্যান্ট জনিত ডায়াবেটিস সো আমি আপনি শাক সবজি ফলমূল খাচ্ছি সাথে কিছু বিষও খাচ্ছি ঠিক কিনা হ্যালো এবং আপনি যে মাছ খাচ্ছেন অনেক ক্ষেত্রে মাছ ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা আপনি যে মাংস খাচ্ছেন এই গবাদি পশুকে মোটাতাজাকরণ করার ক্ষেত্রে হরমোন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে যেগুলো আপনার শরীরে প্রবেশ করছে আপনার ক্ষতি করছে ঠিক কিনা আপনি যে বারবিকিউ খাচ্ছেন ফ্রুট জুস খাচ্ছেন চিপস খাচ্ছেন এবং আপনার যে পেস্ট্রি কেক এগুলো খাচ্ছেন বেসিক্যালি বিষ খাচ্ছেন কিভাবে জানেন আপনারা বারবিকিউ করতে যে তেল ইউজ করা হয় চিপস ভাজতে যে তেল ইউজ করা হয় এগুলো বেসিক্যালি হাইড্রোজেনেটেড অয়েল এই যে হাইড্রোজেনেটেড অয়েল এই হাইড্রোজেন অর্থাৎ নরমাল তেলের সাথে হাইড্রোজেন মলিকুল বন্ড করে দেওয়া হয় তখন ওই তেলের স্থায়িত্ব বেড়ে যায় যা ভাজা হয় সেটা খুব মজা লাগে এবং খুব টেস্টি লাগে মচমচে হয় সহজে নষ্ট হয় কিন্তু এই তেল দিয়ে ভাজার জন্য আপনাকে বিশাল মূল্য দিতে হয় সেটা হচ্ছে এই হাইড্রোজেনেটেড অয়েল দিয়ে ভাজা চিপস বা বারবিকিউ যখন আপনি খাবেন আপনার শরীরে যখন ঢুকবে সে দুই দিক থেকে আপনাকে ক্ষতি করবে একদিক থেকে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিবে এলডিএল বাড়িয়ে দিবে আরেকটা ক্ষতি হচ্ছে আপনার শরীরের ভালো কোলেস্টেরলকে নষ্ট করে ফেলবে
দুটো ডেঞ্জারাস একদিকে আপনার ক্ষতিকর জিনিসের মাত্রা বাড়াবে এইচডিএল কে কমিয়ে দিবে তো আপনার দুই দিক থেকে ক্ষতি করবে আরেকটা যেটা আপনি যে ফ্রুট জুস খাচ্ছেন আসলে এটা ফ্রুট জুস না রং করা পানির সাথে কিছু চিনি আছে এবং প্রিজারভেটিভ সোডিয়াম বেনজয়েট রয়েছে রাইট এবং আপনারা জানেন সোডিয়াম বেনজয়েট যদি মাত্রার চেয়ে বেশি হয় আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং এখন প্রচুর বাচ্চাদের কিডনি নষ্ট হচ্ছে শুধুমাত্র এই এইসব জুস খাওয়ার কারণে রাইট সো আপনি আমি প্রতিনিয়ত বিষ খাচ্ছি ঠিক কি না এবং এগুলো আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে আপনি আমি এখন ব্রয়লারের মাংস ছাড়া উপায় নাই নাকি জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে ব্রয়লার নরমালি মুরগি আপনার 7-8 মাস লাগে 1 কেজি ওজন হতে 28 দিনে এটা 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হয় কারণ জিনগত বৈশিষ্ট্য চেঞ্জ করে এটা করা হয়েছে এবং ব্রয়লার খামার থেকে যখন বাজারে নিয়ে আসে ব্রয়লার ওই ধকল সহ্য করতে পারে না যে কারণে ব্রয়লার দেখেন অসুস্থ হয়ে যায় গলা দিয়ে ঘর ঘর আওয়াজ হয় এখন এরকম অসুস্থ মুরগি দেখলে আমি আপনি কিন্তু কিনতে চাইব না বিক্রেতা একটু চালাকি করে বিক্রেতা এন্ডোফ্লক্সাসিন এবং সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়ায় খাওয়ালে মুরগি তখন সতেজ তাজা তরতাজা দেখা যায় এবং আমি আপনি কি করি কিনে সাথে সাথে জবাই করে ড্রেসিং করে বাসায় নিয়ে খাওয়া শুরু করি রাইট এবং এই যে ব্রয়লার তাকে যখন সিপ্রোফ্লক্সাসিন অথবা এন্ডোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ খাওয়ানো হয় 7 দিন লাগে তার বডি থেকে বের হতে অর্থাৎ ওই ব্রয়লারকে ওষুধ যেদিন ডোজ শেষ করবে সেই দিন থেকে 7 দিন পরে এই ব্রয়লার খাওয়ার উপযোগী হবে তার আগে খাওয়া যাবে না আমি আপনি সাথে সাথে জবাই করে নিয়ে খাচ্ছি এবং এই কলিজা মাংস বাচ্চাদের আদর করে খাওয়াচ্ছি ঠিক কি না আলটিমেটলি আমরা বিষ খাচ্ছি কারণ এই অ্যান্টিবায়োটিক আমাদের বডিতে ক্রস রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে কারণ আমরা সিপ্রোফ্লক্সাসিন খাই ঠিক কি না খাই না আমরা তো আমাদের বডিতে ক্রস রেজিস্ট্যান্স যদি হয়ে যায় এই মাংসের মাধ্যমে এসে আমরা বা আমাদের বাচ্চা যখন অসুস্থ হবে তখন এই গ্রুপের ঔষধ আর আমাদের শরীরে কাজ করবে না তো আমরা আসলে প্রতিনিয়ত আমাদের শরীরে বিষ ঢুকাচ্ছি ঠিক কি না এই বিষ যদি আমরা না বের করতে পারি সঠিক রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা শরীর ভালো রাখতে পারবো না পারবো আমরা আমাদের শরীরের এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে সঠিক এই বিষ থেকে মুক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় BC100 কিভাবে কাজ করবে এটা জানার জন্য আরো কিছু বিষয় আমাদের জানা দরকার আমাদের মানব দেহ আপনারা দেখছেন এটা প্রায় 10 লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি আপনারা কোষ দেখছেন এটা হচ্ছে কোষ এই বিল্ডিংটা ইটের পর ইট দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে ঠিক কি না এবং বিল্ডিং এর এই যে ইটের পর ইট দিয়ে সাজিয়ে যেরকম বিল্ডিং হয়েছে আপনার বডিও প্রায় 10 লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি এবং ধরনে প্রায় 220 ধরনের কোষ আপনার শরীরে রয়েছে আপনার চামড়ার কোষ এক ধরনের আপনার লিভারের কোষ এক ধরনের আপনার হাড়ের কোষ এক ধরনের আপনার হার্টের কোষ এক ধরনের এক এক জায়গার কোষ এক এক ধরনের কিন্তু কোষের বেসিক যে জায়গাটা কোষ আমাদের শরীরের গাঠনিক একক এবং কোষের মধ্যে আপনারা দেখছেন যে অংশটা এটা মাইটোকন্ড্রিয়া বলা হয় এই মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি করে শক্তি তৈরি করে এবং কোষের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে রয়েছে যে পেঁচানো ক্রোমোজোম এবং ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এই ডিএনএ এর মধ্যেই কেমিক্যালি সবকিছু লেখা থাকে আপনি দেখতে কেমন হবেন আপনার চোখ নাক মুখ কান কেমন হবে এবং সংবাদপত্রের সুবাদে অলরেডি ডিএনএ কথাটা আপনারা সবাই পরিচিত ঠিক কি না ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড সহজ কথা কেমিক্যালি আল্লাহর মধ্যে লিখে দিয়েছে বা স্রষ্টা লিখে দিয়েছে আপনি কেমন হবেন সবকিছু কেমিক্যালি ওখানে লেখা আছে বুঝতে পেরেছেন আমাদের দেহকোষে এই যে ক্রোমোজোম 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে এবং ডিএনএ এর মধ্যে সব কেমিক্যালি লেখা আছে এই বিল্ডিংটা তৈরি করার সময় কিন্তু ইঞ্জিনিয়ার একটা নকশা করেছিলেন ঠিক কি না সেই নকশার বাইরে কিন্তু রাজমিস্ত্রি একটা ইটও গাঁথে নিয়ে এখানে গেঁথেছে আপনি কেমন হবেন সব কিছু স্রষ্টা আমরা যে যে ধর্মেরই হই সবাই বিশ্বাস করি একজন আমাদেরকে সৃষ্টি করেছেন রাইট সো স্রষ্টা সব কিছু ডিএনএ এর মধ্যে লিখে দিয়েছেন আপনি কেমন হবেন সো আপনি সেই জায়গাটা আরো সহজ করে বুঝিয়ে আপনারা দেখেন এই যে আমাদের যে ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোম থাকে এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া আমাদের দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে আর লাস্টের 23 নাম্বার দেখেন XX মেয়েদের ক্ষেত্রে এটা থাকে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে XY অর্থাৎ যখন আমাদের প্রজনন কোষ তৈরি হয় এটা ভেঙে অর্ধেক হয়ে যায় প্রজনন কোষ হচ্ছে
পুরুষের শুক্রাণু আর মেয়েদের হচ্ছে ডিম্বাণু। মেয়েদের মাসিক শুরু হয় যেদিন, ওই দিন থেকে 14তম দিনে একটা ডিম ফুটে বের হয়ে আসে। মাসিক শুরুর থেকে 14তম দিনে একটা ডিম ফুটে বের হয়ে আসে, সেখানে থাকে এই 23টি ক্রোমোজোম। অর্থাৎ এইখানে দেখছেন 23টি, এটা মায়ের ডিম্বাণু, আর এটা হচ্ছে পুরুষের শুক্রাণু, যেখানে থাকে 23টি ক্রোমোজোম। এই যে 23টা ক্রোমোজোম অর্থাৎ অর্ধেক যখন হয়, আপনি সবাই একটু খেয়াল করেন, 23 নাম্বারটা মেয়েদের ক্ষেত্রে এটা যদি অর্ধেক হয় প্রতি ভাগে x পড়ে, ঠিক কি না? দুই ভাগ করলে এক ভাগে x, প্রতি ভাগে x পড়বে, ঠিক কি না? পুরুষেরটা যদি দুই ভাগ করেন এক ভাগে x এক ভাগে y পড়ে, ঠিক কি না? তো পুরুষের যে মানে আপনার গ্যামেট কোষ, যেটা আমরা প্রজনন কোষ বলি, শুক্রাণু, পুরুষ একবার যখন বীর্যস্খলন করে তখন প্রায় 3 কোটি শুক্রাণু বের হয়। কতগুলো? 3 কোটি। এবং কোনোটার মধ্যে x থাকে, কোনোটার মধ্যে y থাকে। বাট মেয়েদের ডিম্বাণু যে একটা আসে মাসে, প্রতিটার মধ্যে কিন্তু লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম x থাকে, মেয়েদেরটা অলওয়েজ x। সুতরাং হাজবেন্ড ওয়াইফ যখন মেটিং করে তখন হাজবেন্ডের শুক্রাণু ডিম্বাণুতে যখন নিষিক্ত হয় তখন একটা কোষ তৈরি হয়, সেখানে হাজবেন্ডের 23টা যায় এবং ওয়াইফের 23টা আসে। এবং ওয়াইফের যে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম সেটা সব সময় x থাকে, কিন্তু পুরুষেরটা কোনটা x থাকে কোনটা y থাকে। সো পুরুষের x ওয়ালা ক্রোমোজোম যদি সেটাকে নিষিক্ত করে তাহলে সেই সন্তানটি হয় মেয়ে, সরি x যদি যায় ছেলে, x x হলো মেয়ে, ছেলের x মেয়ের x যদি ক্রস করে তাহলে সন্তানটি হয় মেয়ে, সন্তানটি হয় মেয়ে। এবং ছেলের যদি y ওয়ালা ক্রোমোজোম ক্রস করে তাহলে সন্তানটি হয় ছেলে। সুতরাং ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো দোষ নাই, রাইট? এন্ড মেয়েদের তো লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম অলওয়েজ x, ছেলের y গেলে সন্তানটা ছেলে হবে, আর যদি x যায় তাহলে সন্তানটা মেয়ে হবে। সুতরাং দোষ দিতে হলে ছেলেকেই দিতে হবে, ঠিক কি না? রাইট? ছেলেকে কিভাবে দোষ দিবেন? সে কি জানে 3 কোটির মধ্যে কোনটা যাবে? না, 3 কোটির মধ্যে, 3 কোটির মধ্যে 2,99,99,999টি নষ্ট হয়ে যাবে, একটা ঢুকে যাবে। তো ওই একটা এক্স ওয়ালা না ওয়াই ওয়ালা ছেলে জানে? না, ছেলেও জানে না, ছেলেরও দোষ নাই। আসলে নিয়তি নির্ধারণ করে সন্তানটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, রাইট? তবে আমাদের সমাজে প্রচলিত আছে মেয়েদের দোষ, এটা মেয়েদের কখনোই দোষ দেওয়া যাবে, যদি দোষ দিতে হয় কিছুটা ছেলেদের আছে নাকি? তো এই যে কোষ নিষিক্ত হচ্ছে এবং এটা মাতৃগর্ভে আপনি এই কোষটা নিষিক্ত হয়ে আর 6 থেকে 8 দিনে জরায়ুর ভেতরের ওয়ালে জোকের মতো এরকম লেগে বেড়ে ওঠে, 6ষ্ঠ থেকে 7ম বা 8ষ্ঠ দিনে 8ষ্ঠ দিনে এসে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ব্লাস্টোসাইট, আর আরবিতে বলা হয় আলাক, আরবিতে বলা হয় আলাক, সূরা আলাকের সেকেন্ড আয়াত যেখানে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড থেকে, এবং এটাই হচ্ছে সেই রক্তপিণ্ড যেটা 6ষ্ঠ দিনে বা 8ষ্ঠ দিনে মায়ের জরায়ুতে এরকম যোগ যেরকম আটকে যায় এরকম আটকে যায়, এবং এটা বিভাজিত হতে হতে বাইনারি ডিভিশন হয়। প্রথম দিনে যখন থাকে একটা, পরের দিন 2টা 4টা 8টা 16 32 64 128, বাইনারি আপনারা ভালো বুঝেন, রাইট? সো এইভাবে বাইনারি ডিভিশন হতে থাকে এবং 280 দিন পরে পৃথিবীর মুখ দেখে, বুঝতে পেরেছেন? এভাবেই মানব শিশুর জন্ম। এবং এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, এই ডিএনএ এর মধ্যে কেমিক্যালি আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তার এক চুল নড়াচড়া করার ক্ষমতা নাই। এই ডিএনএ এর মধ্যে যা লেখা আছে একটা ডিএনএ তে, তা যদি আপনি বইয়ের ভাষায় প্রকাশ করতে চান তাহলে সারা পৃথিবীতে একদিনে যত নিউজ পেপার ছাপানো হয় তার চেয়ে বেশি অক্ষর হবে, বুঝতে পেরেছেন? একটা ডিএনএ তে যা লেখা আছে, সো কত সূক্ষ্ম এই কারুকাজ। আর নিশ্চয়ই দেয়ার ইজ অলমাইটি, রাইট? সো এইখানেই এই ডিএনএ যদি যা লেখা আছে কেমিক্যালি এটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে ওই কোষ আর কোনো কমান্ড ফলো করে না, সে মানে উদ্ভ্রান্ত হয়ে যায়, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় নিওপ্লাস্টিক কোষ বা ক্যান্সার কোষ। অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া কমান্ড যখন আর ফলো করে না তখন সে ক্যান্সার কোষ হয়ে যায়। এবং আমাদের এই যে ভেজাল খাওয়া, এই যে রেডিয়েশন, এত কিছু, এই প্রবলেমস গুলো এসে এই ডিএনএ যা লেখা আছে এই নকশা চেঞ্জ করে ফেলে।
এবং এই জায়গায় হচ্ছে আপনাদের প্রোডাক্টসের স্পেশালিটি, এই ডিএনএ ড্যামেজ কে সে রিপেয়ার করতে পারে, এটাই এই প্রোডাক্টের স্পেশালিটি। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, কি বলেন? সো আমরা যা খাই আমাদের কোষ এখান থেকে ভাত খায়, সে গ্লুকোজ পায়, আমরা যে মাছ মাংস পাই সেটাকে কোষ অ্যামাইনো অ্যাসিড আকারে আমাদের শরীরের ক্ষয় পূরণ করে, নতুন কোষ সৃষ্টি করে, আমরা তেল ঘি খাই আমাদের কোষ সেখান থেকে ফ্যাটি অ্যাসিড পায় এবং কোষের তাপ সৃষ্টি, হরমোন তৈরি, কোষের আবরণ তৈরি, এই কাজগুলো করে থাকে। সো আমাদের বেসিক কাজ কিন্তু কোষের মধ্যেই হয়। সো কোষ ভালো থাকা মানে আমরা ভালো থাকি, রাইট? তো আমরা আমাদের পুষ্টি দেখেন কোষে রক্ত সঞ্চালনের মাধ্যমে যাচ্ছে এবং কোষ যে এনার্জি তৈরি করছে বর্জ্য আমাদের নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে, ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সো আমাদের বডিতে আপনি যেমন রান্না করেন, রান্না করলে ধোঁয়াও তৈরি হয়, ছাইও তৈরি হয়, ঠিক কিনা? তো আপনার শরীর যখন রান্না বান্না করে তখন বর্জ্য হয় আর বর্জ্যগুলো এই রাস্তা দিয়ে বের হয়। যদি এখান থেকে বের না হয় তাহলে কোথায় যাবে? আপনার শরীরের মধ্যে, রক্তের মধ্যে, কোষের ফাঁকে ফাঁকে, অন্ত্র, এই জায়গাগুলোর মধ্যে আটকে যাবে, ঠিক কিনা? যদি ওই জায়গায় আটকে তাহলে আপনার বডির সিস্টেম ভালো থাকবে না, আর আপনার বডির সিস্টেম ভালো থাকার জন্য তখন কাজ করতে দিবে না। যখন আপনার কোষের ফাঁকে ফাঁকে জমবে, আপনারা খুব ইজিলি বোঝার চেষ্টা করেন, যদি এই কোষের ফাঁকে টক্সিন গুলো জমে যায় তাহলে এই কোষ পুষ্টি পাবে না। কোষ যদি পুষ্টি না পায় তাহলে আপনার যে অঙ্গের কোষ পুষ্টি পাবে না সেই অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখেন যদি আপনার ইনসুলিন তৈরি করে, আমাদের শরীরে ইনসুলিন হরমোন তৈরি করে একটা কোষ, বিটা কোষ, যেটা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে, ওই কোষ যদি পুষ্টি না পায় এই টক্সিনের কারণে তাহলে আমাদের ইনসুলিন তৈরি হবে না। ইনসুলিন তৈরি না হলে রক্তের গ্লুকোজ বেড়ে যাবে, আর রক্তের গ্লুকোজ বাড়লে আমরা কি বলি? যদি এই টক্সিন আপনার রক্তনালীর এন্ডোথেলিয়াম ভেতরের আবরণের মধ্যে জল ঢুকে আটকে যায়, আপনার রক্তনালী শক্ত হয়ে যাবে, রক্তের ধাক্কা জোরে লাগলেও ফুলবে না সে, তখন রক্তের চাপ বেড়ে যাবে, আপনি কি বলবেন? হাই ব্লাড প্রেশার হয়েছে। যদি সেম অবস্থা আপনার ফুসফুসের ব্রঙ্কিওলে হয়, বায়ুনালীর মধ্যে হয়, ফুসফুসের বায়ুনালী চেপে যাবে, আপনি শ্বাস নিতে প্রবলেম হবে, আপনি কি নাম দিবেন? অ্যাজমা বা হাঁপানি, রাইট? সো আপনি রোগের যাই নাম দেন, প্রবলেম গুলো এখান থেকেই আসছে। রক্তের মধ্যে যদি এই টক্সিন বেড়ে যায় রক্ত দূষিত হয়ে যাবে এবং আপনি রক্তের মধ্যে জীবাণু খুব দ্রুত বংশবৃদ্ধি করে আপনাকে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবে, আপনি অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? সো আপনাকে ভালো থাকার সিস্টেম এই টক্সিন বা এগুলো বিষ যাই বলি, এগুলো আপনার ভালো থাকার যে পদ্ধতি সেটাকে ব্যাহত করে এবং ব্যাহত করে আপনাকে আর ভালো থাকতে দেয় না, ঠিক কিনা? ঠিক, ঠিক। সো এই ভালো থাকার ব্যাপারটাকে যখন বাধাগ্রস্ত করবে এই জিনিসগুলো, তখন আপনার ভালো থাকার ব্যবস্থা অলমাইটি কিন্তু আপনাকে দিয়েছে। আপনাকে জানেন যে আপনাকে ভালো থাকার সব কিছু ইনস্টল করা আছে আপনার ভেতরে, আপনারা জানেন, সব সফটওয়্যার ভেতরে ইনস্টল করা আছে। আমি একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝতে, আপনি গরমের মধ্যে গেলে গা ঘামে, কি ঘামে না, কেন ঘামে? কারণ সফটওয়্যার ইনস্টল করা আছে, আপনার টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস, এটা ভেতরে সফটওয়্যার আল্লাহ দিয়ে দিয়েছে। যখনই আপনি বাইরের টেম্পারেচার আপনার বেশি হয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস, ভেতরে সে তাপ বাড়াতে দেবে, যদি বের হয়ে যায় তাহলে সিস্টেম কলাপস হয়ে যাবে। আপনার 105 ডিগ্রির উপরে টেম্পারেচার হলে ফারেনহাইটে যদি আসে বা 42 ডিগ্রির উপরে যদি সেলসিয়াসের উপরে টেম্পারেচার মানুষের বডির হয়, মানুষ বাঁচতে পারবে? পারবে না। এই অবস্থা থেকে বাঁচার জন্য আপনার শরীর তখন ঘামে, ভেতর থেকে তাপ বের করে দেওয়ার জন্য পানি বের করে দেয় এবং আপনার শরীরের তাপমাত্রা ঠিক থাকে। সো সিস্টেম দেওয়া আছে না ভিতরে? আপনি ঠান্ডার মধ্যে হাত পায়ের চামড়া কুচকে আসতেছে, আসছে না চামড়া কুচ? যারা এসির নিচে বসছেন কি হাত কুচকে আসছে? কেন? কারণ ভেতরের টেম্পারেচার কম, আপনার ভেতর শরীরের টেম্পারেচার তো 37 ডিগ্রি রাখতে হবে, এখন ভেতরের টেম্পারেচার 25 ডিগ্রি। শরীর কি করতেছে? স্বাভাবিক রাখার জন্য এদিকে ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, সিস্টেম আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছে। এই জন্যই যে এদিকে যদি বেশি সার্কুলেশন হয় তাহলে আপনার তাপ শরীর থেকে বের হয়ে যাবে, আর তাপ বের হয়ে গেলে আপনি মারা যাবেন। তো সিস্টেম আপনার মধ্যে ইনস্টল করা আছে। আপনার কোথাও কেটে গেলে কি ডাক্তার ঘা শুকায়? আপনার বডি নিজেই শুকায়, ডাক্তার শুধু ব্যবস্থা নেয় যেন ওখানে জীবাণুর আক্রমণ না হয়। আপনার হাড় ভেঙে গেলে ডাক্তার জ্বালাই করে?
আপনার বডি নিজেই ঝালাই করে, ডাক্তার শুধু প্লাস্টার দেয়, ঝালাইয়ের সময় যেন নড়াচড়া না করে, রাইট? সো সিস্টেম আপনার মধ্যে ইনস্টল করা আছে, আর এই সিস্টেম নষ্ট হয় এই টক্সিনের কারণে। রিয়া ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? এই সিস্টেম যেগুলো টক্সিন এবং মাইক্রো সার্কুলেশন যদি ঠিক রাখতে পারেন, টক্সিন যদি বের করে দিতে পারেন, আপনি এমনিতেই ভালো থাকবেন, কারণ সফটওয়্যার আপনার মধ্যে দেয়া আছে। বুঝতে পেরেছেন? আর সেই জায়গায় কাজ করবে বিসি আন্ডে। ওকে, আমাদের পুয়ার ব্লাড সার্কুলেশন, ব্লাড রক্ত সঞ্চালন যদি ঠিক না হয়, কারণ আপনার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হওয়ার জন্য আপনার অসংখ্য চিকন চিকন রক্ত নালী আছে, যেগুলোকে যোগ দিলে প্রায় 1,00,000 কিলোমিটার লম্বা হবে। বুঝতে পেরেছেন? তো সেই রক্ত নালীতে রক্ত সঞ্চালন যদি স্বাভাবিক না হয়, সে আপনার ব্রেনে যদি ব্লাড সাপ্লাই স্বাভাবিক না থাকে, আপনি বুঝবেন কিভাবে যে ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিক নাই? কিছু সিমটমস আছে, দেখলেই বুঝবেন। দেখেন, ফ্যাটিকনেস, অল্পতেই ক্লান্তি মানে আসা, আপনি ক্লান্ত হয়ে যাওয়া, বুঝবেন যে আপনার ব্রেনে ব্লাড সাপ্লাই ঠিক নাই, রাইট? যদি দেখেন ডিজিনেস, ঝিমুনি আসছে, আপনার ব্লাড সাপ্লাই ব্রেনে ঠিক নাই। যদি মাথা ব্যথা করে, দ্যাট ইজ সাপ্লাই ঠিক নাই, রাইট? যদি স্মরণ শক্তি কমে যেতে থাকে, বুঝবেন যে ব্রেনে ব্লাড সার্কুলেশন প্রপার হচ্ছে না। এবং স্ট্রোক, ডেফিনেটলি এটা ব্লাড সাপ্লাই ইমপ্রপার হওয়ার কারণে, কারণ ইসকেমিক স্ট্রোক কিন্তু বেসিক্যালি যে মানে অক্সিজেনের অভাবে, অর্থাৎ যেটা ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ার কারণে কিন্তু ইসকেমিক স্ট্রোক হয়, এবং 80% স্ট্রোক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে। ওকে, এরপর হার্টে যদি ব্লাড সাপ্লাই প্রপার না হয়, কি কি দেখলে বুঝবেন? আপনি একটু হাঁটতে গেলে, অনেকে আছে না সিঁড়িতে একটু উঠতে গেলেই হাঁপিয়ে ওঠে, সময় একের এক ধারে হাঁপাতে থাকে সে, রাইট? দ্যাট ইজ এই যে শর্ট ব্রেথনেস, যেটা যে কোনো কাজ করতে গেলে হাঁপাতে থাকে, দ্যাট ইজ তার হার্টের ব্লাড সার্কুলেশন প্রপার নাই। যদি দেখেন ব্লাড প্রেশার বেড়ে গেছে, যদি দেখেন যে চেস্ট পেইন হয়, একটুতেই বুক ব্যথা করে, তার মানে হার্টের ব্লাড সার্কুলেশন স্বাভাবিক নাই, এবং হার্ট অ্যাটাক ডেফিনেটলি এটা পুয়ার সার্কুলেশনের কারণেই হয়। এবং কিডনিতে যদি আপনার ব্লাড সার্কুলেশন ঠিক না থাকে, বাইরে থেকে কিছু দেখবেন সোয়েলিং, ফুলে যায়, হাত পায়ে পানি এসে যায়, ইডিমা হয়, আসে না অনেকে, দ্যাট ইজ কিডনির ব্লাড সার্কুলেশন যদি ঠিক না থাকে। যদি আপনার হার্ট রেট চেঞ্জ হয়ে যায়, কারো আছে না বলে আমার কোনো সময় দেখা যায় হার্ট বিট বেড়ে গেছে, আবার কোনো সময় কমে গেছে, ব্রাডিকার্ডিয়া এবং ট্রাকিকার্ডিয়া আমরা যেটা বলি, রাইট? এবং ফ্যাটিক, ক্লান্তি, এছাড়া আপনার প্রেশার বেড়ে যাওয়া, এগুলো কিডনিতে ব্লাড সার্কুলেশন প্রপারলি না হওয়ার সাইন। যদি লিভারে না হয়, আপনার দেখবেন যে অনেকের ক্ষুধা লাগে না, বলে না ক্ষুধা নাই, এই ক্ষুধা না লাগে কিন্তু লিভারে ব্লাড পুয়ার সার্কুলেশনের লক্ষণ। বুঝতে পেরেছেন? আপনার কলিজা যদি ব্লাড সার্কুলেশন প্রপারলি না হয়, যদি আপনার স্কিন, যে স্কিনের অর্থাৎ আপনার চামড়ার উজ্জ্বলতা, সৌন্দর্যতা যদি কমতে থাকে, পেল হতে থাকে, বিবর্ণ হতে থাকে আপনার স্কিন, বুঝবেন যে আপনার লিভারে ব্লাড সার্কুলেশন প্রপারলি নাই, রাইট? এবং আপনি যদি দেখেন আনএক্সপ্লেইনড ওয়েট লস, অনেকে হঠাৎ করে ওজন কমে গেছে, ডায়াবেটিক নাই কিন্তু ওজন কমে যাচ্ছে, দ্যাট ইজ অলসো আপনার লিভারে ব্লাড সাপ্লাই প্রপারলি নাই, রাইট? সো এগুলো সব, তার মানে আমাদের ভাইটাল অর্গানে ব্লাড সার্কুলেশন প্রপারলি না থাকলে এই লক্ষণগুলো আমরা বাইরে দেখেই বুঝতে পারছি, এবং এগুলো থেকে আপনাকে খুব ইজিলি রাইট পজিশনে আসার জন্য BC100। ওকে, সো BC100 এর যে ফাংশন, মূল কাজ কি, আমরা তাহলে কি জানলাম? একজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার এত ভালো প্রোডাক্ট, সূত্র মুখস্থ রাখার মতো মুখস্থ রাখবেন এই পয়েন্টগুলো। বুঝতে পেরেছেন? হ্যালো, নাম্বার ওয়ান, ইনক্রিজ ব্লাড সার্কুলেশন, আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে, এটা নাম্বার ওয়ান। বুঝতে পেরেছেন? রক্ত সঞ্চালন যদি প্রত্যেকটা, আপনার প্রত্যেকটা খেতে যদি পানির সাপ্লাই ঠিক থাকে, যোগান ঠিক থাকে, খেতে ফসল এমনি হবে, ঠিক কিনা? তো আপনার রক্ত সঞ্চালন যদি প্রত্যেকটা কোষে কোষে স্বাভাবিক থাকে, এবং কোষ যদি পুষ্টি ঠিক মতো নিতে পারে, বর্জ্য বের করতে পারে, এমনিতেই আপনি ভালো থাকবেন, কারণ সিস্টেম তো ভিতরে দিয়েই দিয়েছে আপনার, ঠিক কিনা? সো মাইক্রো সার্কুলেশন বাড়াতে আপনাকে সাহায্য করবে, আপনার বডি থেকে যে টক্সিন আপনি দেখলেন বাতাসে, পানিতে, খাবারে, সব জায়গায় বিষ, এগুলো ঢুকে যাচ্ছে ভেতরে, এগুলোকে আপনার শরীর থেকে বের করতে সহায়তা করবে এই ক্রিম, রাইট? সো নাম্বার ওয়ান, আপনার রক্ত সঞ্চালন বাড়াবে, নাম্বার টু, ডিটক্সিফাই করবে, টক্সিন বের করবে, ওকে, নাম্বার থ্রি, স্টিমুলেটস স্টেম সেলস, এই কথাটা একটু নতুন লাগছে, হ্যাঁ,
স্টেম সেল হচ্ছে আমাদের মূল কোষ, যেখান থেকে শরীরের অন্য সব কোষ তৈরি হয়। আপনার আপনারা যাদের 20-22 বছর বয়স, চামড়া টানটানে গ্লোয়িং, না যখন 50-এর কোঠায় গেছেন চামড়া ভাঁজ করা শুরু করেছে, কেন হয়েছে? কারণ আপনার 20 বছরে এখন যত যে পরিমাণ স্কিনের কোষ নষ্ট হচ্ছে সেই পরিমাণ তৈরি হচ্ছে, অর্থাৎ যা ক্ষয় হচ্ছে তার সে ঘাটতি সেই পরিমাণে হচ্ছে, সমস্যা নেই। যখনই 40 ক্রস করছেন তখন প্রতিদিন যা নষ্ট হচ্ছে তার চেয়ে কম তৈরি হচ্ছে বডি, তার মানে কি আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো ক্ষয় হলে কি হবে, চামড়া ভাঁজ করবে না? এই যে ক্ষয় হওয়া, এই জায়গায় নতুন করে আরেকটা কোষ সৃষ্টির যে কাজটা, স্টেম কোষ করে। সো স্টেম কোষ যাদের কাজ করে না প্রপারলি, তাদের এই এজিংটা, বার্ধক্যের জায়গাটা খুব দ্রুত চলে আসে। অনেক লোক দেখেন না, 60 বছর দেখলে মনে হয় 30 বছর, আবার অনেকের বয়স 30 বছর দেখলে মনে হয় 70 বছর, ঠিক কি না? তার মানে কি তার কোষ যে পরিমাণ ভেঙেছে সেই পরিমাণ ক্ষয়পূরণ হয়নি। এই ক্ষয়পূরণের কাজ করে হচ্ছে স্টেম কোষ। আমি সহজ করে বলি, আপনার বাসায় ফার্নিচার দরকার, আমি যদি কাঠের গুঁড়ি পাঠিয়ে দেই আপনার যা দরকার আপনি বানিয়ে নিতে পারেন, ঠিক কি না? আপনি চেয়ার লাগুক, খাট লাগুক, আলমিরা লাগুক, আলনা লাগুক, হোয়াটএভার ইট ইজ, আপনি বানিয়ে নিতে পারেন কাঠের গুঁড়ি যদি আপনার কাছে থাকে, ঠিক কি না? ঠিক স্টেম কোষ হচ্ছে আমাদের বডির প্রয়োজনীয় কোষ তৈরির জন্য মূল যে মূল কোষ, সে আমাদের যেটা দরকার সেই জায়গায় তৈরি হতে সহায়তা করে, ঠিক আছে? এবং সেই কোষ যাদের নিষ্ক্রিয় হয়ে বসে আছে তাদের ওই কোষকে সুরসুরি দিবে বিসি আনে, বুঝতে পেরেছে? আপনার চামড়াকে হাইড্রেট করে রাখবে। স্কিন যদি হাইড্রেট থাকে তাহলে সকালবেলা মেকআপ নিয়ে বের হবেন, সন্ধ্যাবেলা মনে হবে এখন সকাল, বুঝতে পেরেছেন? মানে সারাদিনই আপনাকে ফ্রেশ লাগবে। সেই ফ্রেশনেসের জন্য কি দরকার, আপনার স্কিনকে হাইড্রেট থাকতে হবে, চামড়াকে হাইড্রেটেড থাকতে হবে। সেই হাইড্রেটেড রাখার কাজটা করবে বিসি হান, ওকে? এবং আপনার কোলাজেন তৈরিতে চামড়াকে টান টানে করে রাখার জন্য, রাবার যেরকম টান টানে করে রাখে এরকম কোলাজেন আপনাকে তৈরি করতে সহায়তা করবে এই ক্রিম। এবং আপনাকে যে কোনো জীবাণুকে বের বাড়তে আপনার শরীরে বাধা দিবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস, নতুন রক্তনালী তৈরিতে আপনাকে সহায়তা করবে। যে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের, সবচেয়ে ডেঞ্জারাস ডায়াবেটিস এই কারণেই যে ডায়াবেটিস রোগীর রক্তনালী নষ্ট হয়ে ভাইটাল অঙ্গগুলো নষ্ট হতে থাকে। এবং এই লোশনের BC100 এর স্পেশাল কাজটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত রক্তনালীকে আবার নতুন করে তৈরি করা, যেটা অন্য কোনো জায়গায় আপনি পাবেন না, শুধু এই ক্রিম এটা করতে পারে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ওকে? এবং আপনার শরীরে হরমোন ব্যালান্স করবে, কারণ আপনি জানেন হরমোন কত গুরুত্বপূর্ণ। হরমোনের কারণে কিন্তু আজকে আপনি মহিলা অথবা আমি পুরুষ, ঠিক কি না? এই যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কি তাকে বোঝা যায় এটা ছেলে না মেয়ে, মুখ দেখে কেউ বলতে পারবে? কিন্তু বয়স সন্ধিকালে যখন উপনীত হয় তখন তার মুখ দেখে যে কেউ বলতে, কারণ একটা পুরুষের দাড়ি গোঁফ গজাতে থাকে, গলার স্বর চেঞ্জ মোটা হতে থাকে এবং পেশিবহুল শরীর হতে থাকে, ঠিক কি না? আর একটা মেয়ের মাসিক শুরু হয়, তার মেয়েরলি যে ক্যারেক্টার গুলো, তার স্কিন আরো সুন্দর হতে থাকে এবং মা হওয়ার যোগ্যতা অর্জন করে। এই যে চেঞ্জ গুলো, বক্ষ উন্নত হয়, এই চেঞ্জ গুলো কিসের কারণে হয়? হরমোনের কারণে। সো হরমোন ইমব্যালান্স থাকলে সেই ইমব্যালান্স কে ব্যালান্স করতে ওই লোশন আপনাকে BC100 সহায়তা করবে। সো এই মূল কাজগুলোর মাধ্যমেই লোশন আপনাকে ফ্যান্টাস্টিক কাজ করবে। এই কাজগুলো যদি আপনি জানেন, আমি এখানে 8টি মূল কাজের কথা বলেছি, হ্যালো কয়টি কথা বলেছি, এই 8টি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি যে যে প্রবলেমস গুলো এই কারণে হয় সেই প্রবলেমস গুলো দূর করতে এই যুগান্তকারী এই মিরাকল প্রোডাক্ট কাজ করবে, আপনি নিঃসন্দেহে বলে দিতে পারেন, ওকে? এখন আপনাদের সহজ সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এই লোশন BC100 ইউজ করাতে আপনি কি কি বেনিফিট, কোন কোন স্বাস্থ্যগত সমস্যা থেকে বেনিফিট পাবেন সেগুলো নিয়ে এখন কথা বলি, নাকি? প্রত্যেকেই আয়নায় নিজেকে সুন্দর দেখতে চায়, ঠিক কি না? প্রত্যেকটা পুরুষ সে আয়নায় যখন যায় নিজে সালমান খান অথবা আমির খানের মতো ভাবে, মেয়েরা যখন আয়নায় যায় ক্যাটরিনা কাইফ অথবা লাইক কেউ একজন, রাইট? হ্যাঁ, ঐশ্বরিয়া রাই চিন্তা করে, ঠিক কি না? সুন্দর সবাই নিজেকে দেখতে চায়। এবং
আপনার যে স্পট দেখেন ডেড সেল, এগুলো বেসিক্যালি ডেড সেল, রাইট? আপনার যদি নতুন কোষ তৈরি হয় এবং সেই আপনার ডেড সেল গুলো যদি সেখান থেকে চলে যায়, আপনি এমনি ব্রাইটনেস আপনার বেড়ে যাবে, আপনার সৌন্দর্য বেড়ে যাবে, স্কিন টোন বেড়ে যাবে, এবং যে জায়গায় আপনাকে স্টেম সেল কে সুরসুরি দিয়ে আবার নতুন করে কোষ তৈরিতে সহায়তা করবে আপনার কে? হ্যালো, কে জোরে বলেন, কে? গুড, স্টেম সেল কে উদ্দীপনা দিয়ে নতুন চামড়ার কোষ তৈরি করবে। নতুন কোষ যদি তৈরি হয়, আপনি তো 60 বছরেও 20 বছরের মতো চেহারা নিতে পারবেন, অসুবিধা নেই নাকি? সো সেই কাজটা আপনাকে করবে বিসি 100, ইয়েস, আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। দেখেন, ইনস্ট্যান্ট এনার্জি আপনি পান কোথা থেকে? আমাদের শরীরের যে মাংসপেশী আছে, সেই মাংসপেশীতে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, যারা আমাদের কোষের এনার্জি হাউস বলা হয়, জেনারেটর। এই জেনারেটর খুব র্যাপিড যদি অক্সিজেন সাপ্লাই পায়, তাহলে খুব দ্রুত সে এনার্জি তৈরি করতে পারে এবং যে কাজে আপনাকে হেল্প করবে বিসি 100, এবং আপনার দ্রুত এনার্জি তৈরিতে আপনাকে সহায়তা করবে। আপনার হার্টকে ভালো রাখবে, কারণ হার্টে যদি ব্লাড সাপ্লাই সুন্দর থাকে, আপনি ভালো থাকবে, আপনার হার্ট ডেফিনেটলি ফাংশন প্রপারলি করবে। এবং আপনার ডায়াবেটিসের জন্য বেস্ট সাপোর্টিভ প্রোডাক্ট হচ্ছে, হ্যালো, কি? ওয়াই, প্রশ্নটার মানে হচ্ছে প্রবাহিত হওয়া, আর মেলিটাস মানে হচ্ছে মিষ্টি স্বাদওয়ালা জিনিস। সো মিষ্টি স্বাদওয়ালা জিনিস যখন আপনার রক্তস্রোতে এবং প্রস্রাবের মধ্যে প্রবাহিত হয়, সেই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। আমরা সংক্ষেপে বলি ডায়াবেটিস, যেরকম আব্দুর রহিমকে রহিম বলে ডাকে, বুঝতে পেরেছেন? ঠিক পুরো নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। সো এই ডায়াবেটিস এর জন্য আপনার বেস্ট সাপোর্ট এই প্রোডাক্ট। কেন, সেই প্রশ্নের উত্তর আমি দেবো, আগে একটু ডায়াবেটিস বোঝা দরকার, কি বোঝা দরকার না একটু দেখি আমরা। আপনি যে ভাত খান, ভাত ভেঙে যে গ্লুকোজ হয়, সেই গ্লুকোজ আপনার রক্তে ঢুকতে হলে, কোষের মধ্যে ঢুকতে হলে, কোষে গ্লুকোজ ঢোকার যে দরজা আছে, এই দরজা দিয়ে ঢুকতে হবে। এই দরজা খুলতে হলে আপনার ইনসুলিন নামক হরমোন লাগবে। দেখেন, ইনসুলিন যখন এখানে বসছে, গ্লুকোজ ঢোকার দরজা খুলে যাচ্ছে, রাইট? এই যে দেখেন, গ্লুকোজ ঢুকে যাচ্ছে, দেখা যায় সবাই? সো গ্লুকোজ ঢুকছে ইনসুলিনের উপস্থিতিতে। যদি কথার কথা, আপনার শরীরে 100টা যদি 100টা যদি কোষ থাকে, ধরেন আমি বোঝার সুবিধার চেয়ে বলছি, তাহলে আপনার চাবি বা ইনসুলিনও 100টা লাগবে, ঠিক কিনা? কিন্তু আপনার শরীরে যদি ইনসুলিন 70-70টা তৈরি হয়, তখন কি হবে? 70টা কোষে গ্লুকোজ ঢুকবে, বাকি 30টাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? ওই 30টা গ্লুকোজ যে কোষে ঢুকতে পারলো না, ওইগুলো রক্তের মধ্যে চলে আসবে, আর আপনি মেপে দেখবেন রক্তে গ্লুকোজ বেড়ে গেছে, ঠিক কিনা? তার মানে কি, ইনসুলিন কম হলে আপনার রক্তে গ্লুকোজ বাড়তে পারে, রাইট? একটা কারণ আমরা পেলাম যে ইনসুলিন যদি উৎপাদন কম হয়, শুধু কি এই কারণেই আমাদের রক্তে গ্লুকোজ বাড়ে? যদি আপনার 100টা ইনসুলিনই তৈরি হয়, কিন্তু 30টা কোষে যদি এরকম টক্সিন, যেখানে বসবে ইনসুলিন ওই জায়গায় যদি টক্সিন লেগে যায়, তাহলে এখানে ইনসুলিন বসলে কি দরজা খুলবে? খুলবে? আপনার মোবাইল টাচিং স্ক্রিনের উপরে যদি কভার দিয়ে সারা দিন আঙ্গুল চালাতে থাকেন, মোবাইলের টাচ স্ক্রিন খুলবে? সেম অবস্থা আপনার ইনসুলিন রিসেপ্টরের উপরে, যখন টক্সিন, যে টক্সিন গুলো আপনি শাক সবজি ফল মূল ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে ঢুকেছে, ঢুকেছে না, সে যদি এই জায়গায় বসে, তাহলে ইনসুলিন যা দরকার তাও যদি হয়, তাহলেও কিন্তু আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে, ঠিক কি না? দ্যাট ইজ কল রেজিস্ট্যান্ট জনিত ডায়াবেটিস। আপনার চাবি আছে 100টা, তালাও 100টা, কিন্তু 30টা চাবির যেখানে তালার চাবি যেখানে ঢোকাবেন, ওই জায়গায় ময়লা ঢুকে গেছে, এখন চাবি ঢোকালেও খুলছে না, রাইট? এটা রেজিস্ট্যান্ট জনিত ডায়াবেটিস। আরেকটা দেখেন, আপনার লিভার, আপনি যখন না খেয়ে থাকেন, তখন লিভার আপনাকে গ্লুকোজ সাপ্লাই দেয় এবং এখান দিয়ে ঢোকে। আপনি যখন খান, এখান দিয়ে গ্লুকোজ ঢুকে, লিভার তখন সাপ্লাই দেয় না। কিছু লোকের আছে, যখন খায় তখনও গ্লুকোজ ঢুকে, লিভারও গ্লুকোজ সাপ্লাই দেয়, যে কারণে রক্তে গ্লুকোজ বেড়ে যায়। অর্থাৎ লিভার যদি কাজ না করে প্রপারলি, তাহলে রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে। তো এই সবগুলো ধরনকে টাইপ 2 ডায়াবেটিস বলছে। আরেকটা হচ্ছে, আপনার যদি ইনসুলিন তৈরির কারখানা, প্যানক্রিয়াসের বিটা কোষ, তারা যদি নষ্ট হয়ে যায়,
তাহলে আর আপনার শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না, আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যায়, এবং এই অবস্থা হচ্ছে টাইপ 1, এবং এই অবস্থায় আপনাকে সারা জীবনই বাইরে থেকে ইনসুলিন নিয়ে ভেতরে ঢোকাতে হয়। অর্থাৎ আপনার তালা আছে, চাবি নাই একটাও, প্রতিদিন ওই কামারের কাছ থেকে চাবি বানিয়ে বানিয়ে ঢুকতে হয় বাসায়, বুঝতে পেরেছেন? এই জাতীয় যারা আছে প্রতিদিন ফার্মেসিতে যায় ইনসুলিন কিনে চামড়ার নিচে ঢোকায়, উপায় নাই, দ্যাট ইজ টাইপ 1। এবং ডায়াবেটিস পেশেন্ট যত আছে মাত্র 5% হচ্ছে এই ধরনের, আর 95% হচ্ছে আগের গুলো যেগুলো বললাম সেই কারণে, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে রক্তে গ্লুকোজ বাড়লে আমার আপনার কি সমস্যা? এখানে কতজন আছেন ডায়াবেটিসের রোগী, একটু হাত তুলেন। ওকে, এই যে ডায়াবেটিস অনেকে আছে নো কেয়ার, ড্যাম কেয়ার, এই ড্যাম কেয়ারে কি ক্ষতি হয় একটু দেখেন। ডায়াবেটিস কে বলা হয় সব রোগের মা। ডায়াবেটিস যখন হয় তখন আপনার শরীরের চিকন চিকন রক্ত নালীগুলো নষ্ট হয়ে যায়, আপনার শরীরে যে অসংখ্য চিকন নালী আছে এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আপনার চিকন রক্ত নালী কোথায় আছে দেখেন, আপনার চোখের রেটিনার পিছনে। এই চিকন রক্ত নালী ড্যামেজ যখন হবে আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আপনি অন্ধ হয়ে যাবেন। ডায়াবেটিসের রোগীর প্রথম নষ্ট হয় কি? চোখ। এরপরে যখন রক্তে গ্লুকোজ বেড়ে যায় তার নিউরো আপনার যে নার্ভ সেখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিডনিতে রেগুলার যেতে গিয়ে কিডনির শক্তি নষ্ট হয়ে যায়। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে জায়গাটা, পুরুষ লোক যারা ডায়াবেটিস ড্যাম কেয়ার করে, আপনারা জানেন অনেকে যে 7 এর নিচে কখনোই ডায়াবেটিস আসে, গ্লুকোজ লেভেল আসে না তার, অলওয়েজ 9-10 এরকমই থাকে, এবং বলে যে আমার কিছুই হয় না। 6-7 বছর কোনো পুরুষ যদি সেম অবস্থায় থেকে যায় তাহলে তার পেনিসের ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায় এবং সেই ইম্পোর্টেন্স অর্থাৎ অক্ষমতা এসে ভোগে, যৌন অক্ষমতায়, বুঝতে পেরেছেন? আর পুরুষের ইরেকশন হওয়ার জন্য পেনিসের কর্পোরা ক্যাভারনোসার মধ্যে এই যে ব্লাড ভেসেল আছে এগুলোকে হিউজ ব্লাড সেল, আপনারা কি টেকনিক জানেন যে কিভাবে ইরেকশন হয় পুরুষের? শুনেন, যারা না জানেন, একজন হাজবেন্ড ওয়াইফ যখন সামনাসামনি কাছাকাছি আসে তখন তার মধ্যে যখন ফিলিংস আসে তখন তার ব্রেইন তার হার্টকে কমান্ড করে তার পেনিসে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, এবং স্বাভাবিকের চেয়ে তখন পেনিসে 10 গুণ ব্লাড সাপ্লাই হয় এবং পেনিস তখন স্বাভাবিকের চেয়ে 3-5 গুণ বড় হয়ে যায় এবং একটা পুরুষ তখন সেক্স করতে পারে। বা ডায়াবেটিসে যদি সে থাকে দীর্ঘদিন নন কন্ট্রোল, তার এই ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হয়ে যায় এবং যে কারণে তার ইরেকশন হয় না, এবং ইরেকশন না হলে ইংরেজিতে বলে ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত প্রবলেম, আর বাংলায় বলে ধ্বজভঙ্গ। বাংলায় কি বলে? ধ্বজভঙ্গ কথাটা আসছে ধ্বজা প্লাস ভঙ্গ। ধ্বজা মানে হচ্ছে পতাকা, পতাকা ভেঙে যায়, আর পতাকা যদি ভেঙে যায় দেশ পরাধীন, ঠিক কি না? রাইট? সো ডায়াবেটিসের কারণে যে পুরুষের ফ্লাগ ভেঙে গেছে তার লাইফ শেষ। সো ডায়াবেটিস কে কেউ আপনার অবহেলা করবেন না, রাইট? সো সেই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করতে এই প্রোডাক্ট কাজ করবে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ইয়েস। সো কেন BC100 আপনার জন্য সবচেয়ে এত ফ্যান্টাস্টিক প্রোডাক্ট? এখন অ্যালোপ্যাথিক একজন ওষুধ যে খায় সে বলতে পারবে, সে বলবে যে আমি তো ওই ওষুধ খাচ্ছি, তার চেয়ে আপনার প্রোডাক্ট ভালো কেন সেটা তো আপনাকে বোঝাতে হবে, ঠিক কিনা? তার চেয়ে আপনার প্রোডাক্ট ভালো এই কারণে যে আপনি যদি নর্মালি যারা অ্যালোপ্যাথিক ঔষধ খান, আপনার মেটফরমিন হাইড্রোক্লোরাইড খান 800 মিলিগ্রাম অথবা 850 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম, কেউ পায়োগ্লিটাজন খান, কেউ গ্লিকাজাইড খান, রাইট, কেউ ভিল্ডেক্লিপটিন খান, এই যে গ্রুপের ওষুধগুলো বললাম প্রত্যেকটার সাইড ইফেক্ট আছে। যারা মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 অথবা 850 মিলিগ্রাম খান তারা কি জানেন মেটফরমিন হাইড্রোক্লোরাইড আমাদের লিভার কলিজার কোষ নষ্ট করে, আমাদের অন্ত্রের ক্ষতি করে, আমাদের গ্যাস্ট্রাইটিস তৈরি করে? ডাক্তার যখন আপনাকে মেটফরমিন হাইড্রোক্লোরাইড লিখে দিচ্ছে সাথে গ্যাস্ট্রিকের একটা ঔষধ সাথে ধরিয়ে দিচ্ছে, জানেন আপনি? যারা খান সাথে একটা গ্যাস্ট্রাইটিসের ঔষধ খান, ওকে? তার মানে কি, ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে আপনি আপনার গ্যাস্ট্রাইটিস বানাচ্ছেন এবং সেটার জন্য এক্সট্রা আর একটা কেমিক্যাল খাচ্ছেন, রাইট? আপনি যখন পায়োগ্লিটাজন খান মূত্রথলিতে ক্যান্সার হয় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যখন খান, আপনি যখন এই ভিল্ডেক্লিপটিন খান লিভারে প্রবলেম হচ্ছে, সো আপনি যখন
গ্লিবেনক্লামাইড খান তখন আপনার লিভার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে অন্য অঙ্গের ক্ষতি হচ্ছে, সেই ঔষধ কি আপনার জন্য ভালো? না। বাট BC100 আপনার ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি যার রক্তনালী নষ্ট হয়ে ধ্বজভঙ্গ হয়েছে, আদার্স প্রবলেম হয়েছে, তাকে আবার ওইখান থেকে ফিরিয়ে ভালো জায়গায় আনছে। কোনটা ভালো? BC100। কোনটা ভালো? BC100। সবাই একটু জোরে, কোনটা ভালো? BC100। That is why BC100 is the best product. ওকে, ডায়াবেটিক পেশেন্টের জন্য, ঠিক আছে? সো আজকে যারা ডায়াবেটিক সোলা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী এখানে আছেন, তারা নিশ্চয়ই আজকের পর থেকে BC100 নাকি? তো আপনাকে অ্যাজমা থেকে কন্ট্রোল করবে। দেখেন আমাদের অ্যাজমা যখন হয়, বেসিক্যালি আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালী চেপে যায়, এই যে ব্রঙ্কিয়াল, অর্থাৎ আমাদের বডি যখন অ্যালার্জিক প্রতিক্রিয়া শো করে কোনো জিনিসে, তখনই এই বায়ুনালীগুলো চেপে যায়। বাট অ্যালার্জি কখন হয়? আমাদের বডি যখন ইনোরমাস ইমিউন সিস্টেম কাজ করে, ভ্রান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করবে BC100, অর্থাৎ আপনাকে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে এই ইনোরমাস ইমিউন সিস্টেম থেকে মুক্ত করবে এবং আপনাকে অ্যাজমা থেকে ফ্রি করবে ইনশাল্লাহ। এবং কেউ যদি 3 মাস কন্টিনিউ এই প্রোডাক্ট ইউজ করেন, তিনি অ্যাজমা থেকে পুরোপুরি ভালো হতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আপনাকে স্ট্রোক থেকে এবং এই স্ট্রোকের কারণে যে অনেকে প্যারালাইজড হয়ে যান, স্ট্রোকের পেশেন্টদেরকে রিহ্যাবিলিট করার জন্য এটা হেল্প করবে। স্ট্রোক থেকে আপনাকে যেমন রক্ষা করবে, আর যারা স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়ে গেছেন তাদেরকে আবার ভালো হওয়ার জন্য এই ক্রিম সহায়তা করবে। কারণ এই লোশন, কারণটা হচ্ছে আপনার যে মাইক্রো সার্কুলেশন বাড়িয়ে আপনার এনজিও যে রক্তনালী তৈরি এবং নতুন নার্ভ তৈরিতে সহায়তা করবে, যে কারণে BC100 আপনাকে স্ট্রোক থেকে যেমন প্রোটেক্ট করবে, তেমনি স্ট্রোকের কারণে প্যারালাইসিস থেকে প্রোটেকশন দেবে বা রিহ্যাবিলিট করবে। আপনাকে পেইন থেকে মুক্তি দিবে, যে কোনো ধরনের পেইন। আমরা পেইন দূর করার জন্য অনেকে পেইন কিলার বা ঔষধ খাই, তাই না? কিন্তু পেইন কিলার আমাদের পেইন দূর করে, কিন্তু আমাদের কিডনির 12টা বাজিয়ে দেয়। বা সেইখানে আপনি BC100 যখন ইউজ করবেন, আপনার পেইন যেমন দূর হবে, তেমনি আপনার পেইনের কারণটাকেও দূর করতে সহায়তা করবে এবং আপনার অন্য কোনো অর্গানের ক্ষতি করবে না। যে কারণে পেইনের জন্য আপনার বেস্ট প্রোডাক্ট কোনটা? ওকে, সো আপনাকে ব্লাড প্রেশার থেকে প্রোটেক্ট রাখতে সহায়তা করবে এবং আপনাকে গাউটি আর্থ্রাইটিস, আমবা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি এবং মেয়েদের ক্ষেত্রে আমাদের দেশে মেয়েদের 48 থেকে 50 বছরে কিন্তু মেয়েদের মেনোপজ চলে আসে, মানে মাসিক বন্ধ হয়ে যায়, একটা মেয়ে মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, তার এস্ট্রোজেন হরমোন উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়, যে কারণে তার বডিতে প্রচুর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, হাত পা জ্বালা পোড়া করে, পেইন করতে থাকে, বলে কোনো কিছু না, এমনিতেই পেইন করা শুরু করে, রাইট? তো সেই প্রবলেম থেকে আপনাকে বাঁচাতে BC100 হেল্প করবে। তো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, কে বলেন? আপনার শরীরের যে প্রিভেন্টিভ ক্ষমতা বাড়ানোর জন্য, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার ডিফেন্সিভ সেলগুলোকে শক্তিশালী করবে, আপনাকে ভিটিলিগো থেকে প্রোটেকশন দিবে। ভিটিলিগো সেতি, রাইট? কেন সেতি হয় জানেন আপনারা? জানেন না স্যার কেন হয় আর এটা প্রোটেকশনটা কিভাবে? এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি আমাদের চামড়ার নিচে মেলানোসাইট নামে যে কোষ আছে, দেখেছেন? হ্যালো, এই কোষ আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে প্রোটেক্ট করে। আপনার রোদ্রে যখন ঘোরাফেরা করেন, চামড়া একটু কালচে হয়ে যায়, ঠিক কিনা? কারণ এই কোষ তখন মেলানিন পিগমেন্ট নামে এক ধরনের রঞ্জক পদার্থ নিঃসরণ করে, যেটা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। তো এই কোষ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমাদের চামড়ার নিচ থেকে একবার বাত হয়ে যায়, তাহলে আমাদের চামড়া এরকম সাদা হতে থাকে, যেটাকে আমরা ভিটিলিগো বা সেতি বা লিউকোডার্মা আমরা বলে থাকি, ঠিক আছে? এই যে অবস্থা, এই অবস্থা থেকেও আপনাকে এই লোশন ব্যবহার করে আস্তে আস্তে আপনি ভালোর দিকে যেতে পারবেন এবং গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা হবে। এভাবে আপনারা দেখেন, নর্মালি ভিটিলিগোতে আপনি এরকম স্কিন আপনি দেখছেন, যখন আপনি ভিটিলিগোতে
ইউজ করা শুরু করবেন বিসি 100, আস্তে আস্তে আপনার এখানে আপনার মেলানোসাইট ডেভেলপ হতে থাকবে এবং একটা সময় এটা পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, আপনাকে কনস্টিপেশন এবং পাইলস থেকে প্রোটেকশন দিবে। পাইলস এবং কনস্টিপেশন, দেখেন কনস্টিপেশন একটা অন্যতম কারণ হচ্ছে পাইলস এর, ঠিক আছে? যারা নন ফাইবার খাবার বেশি খান এবং যারা পানি কম খান, এই জাতীয় লোকদের কোষ্ঠকাঠিন্য হয় এবং কোষ্ঠকাঠিন্যর কারণেই পাইলস ডেভেলপ করে। পাইলস হচ্ছে আমাদের রেক্টামের যে এই যে রক্তনালীগুলো আছে, যখন কোঁদ দিতে থাকে তখন এই রক্তনালীগুলো ভেতর দিক থেকে আঙ্গুরের মতো ঝুলে পড়তে থাকে। ইয়েতে চিটংয়ে কোঁদ দেওয়াকে কি বলে? আচ্ছা, কোঁদানি। ওকে, ফাইন, ওকে। সো যে কি বদ্দা, সে বাথরুমে গিয়ে কোঁদানি দিবে, বুঝতে পেরেছেন? তা এই অবস্থা হবে, রাইট? সো এই রক্তনালী এখান দিয়ে ভেতর দিক থেকে পেঁচিয়ে বের হওয়া শুরু করবে এবং শক্ত মানে মল যখন বের হতে থাকবে তখন এটা কেটে রক্ত বের হওয়া শুরু করবে, যেটাকে আমরা পাইলস বলি। হ্যাঁ, মেডিকেল সায়েন্সে এটাকে প্যাথোলজিক্যাল হেমোরয়েড বলে এবং এরকম আঙ্গুরের মতো ভেতর থেকে বাইরের দিক থেকে ঝুলে পড়তে শুরু করে, রাইট? এটা পাইলস, সংস্কৃত ভাষায় একে অশ্ব বলা হয়, রাইট? অশ্ব মানে কিন্তু শত্রু, মানে শত্রু পয়দা হয়ে গেল আপনার শরীরে আর এই শত্রুর হাত থেকে আপনাকে বাঁচাতে বিসি 100 হেল্প করবে, জানেন? এবং ইন্টারনালি যে পাইলস আসে, পাইলস এর খুব ডেঞ্জারাস অবস্থা থাকে। ইন্টারনাল পাইলস আপনি একটু দেখেন, অনেকের আছে যে এরকম মাঝে মাঝে পায়খানা শক্ত হয়, 6 মাসে একবার ব্লিডিং হয়, আবার ঠিক হয়ে যায়, 3-5 মাস কোনো খবর নেই। অনেকের আছে মাঝে মাঝে এরকম হয় 1-2 মাস পর পর, এবং শোচন কার্য করার সময় ভেতরে কিছু একটা মনে করে যে বল জাতীয় কিছু একটা আছে, 2-3 মাস পর পরই এরকম হয়। এটাকে স্টেজ 2 বলে, স্টেজ 3 এরকম আঙ্গুরের মতো ঝুলে পড়ে এবং যদি আঙ্গুল দিয়ে চাপ দেয় ভিতরে ঢুকে যায়, দ্যাট ইজ স্টেজ 3। এবং যাদের অনেকের আছে ঝুলে যায় আর বের হয়, যে বাইরে থেকে দেখতে এরকম দেখা যায়, এবং এই অবস্থা যদি দীর্ঘদিন থাকে এটা ক্যান্সার হয়ে যায়, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। এবং এই স্টেজের পেশেন্টকেও আপনি বিসি 100 দিয়ে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, কি ভালো লাগছে? সো আপনি মাইগ্রেন, সাইনোসাইটিস থেকে, মাথা ব্যথা থেকে, হেডেক থেকে মুক্ত হতে পারবেন বিসি 100 দিয়ে। এবং গ্যাংগ্রিন, ডায়াবেটিস জনিত যে গ্যাংগ্রিন হয়, অনেকের কেটে গেলে ঘাস শুকাতে চায় না এবং পচন ধরে, সেই জায়গা থেকেও আপনি প্রোটেক্ট করতে পারবেন বিসি 100 দিয়ে। এবং ইরেকটাইল ডিসফাংশন বলেছি, এবং সোয়েলিং, আমাদের যে রক্ত সঞ্চালন কম হওয়ার জন্য যে হাতে পায়ে পানি চলে আসে, ঠিক আছে, এটা কিন্তু কিডনির ফাংশনিং কমে যাওয়া, ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, ইডিমা হওয়ার একটা অন্যতম কারণ, হাত পায়ে পানি আসা, সেই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করবেন। ভ্যারিকোজ ভেইন, আমাদের যে শিরা পেঁচিয়ে যাওয়া, সেই প্রবলেম থেকে আপনাকে প্রোটেকশন দেবে। আমাদের যদি রক্ত সঞ্চালন কম হয় তাহলে কি হয়, আমাদের যে ফ্যাটিকনেস এবং ডিজিনেস, ক্লান্তি হওয়া এবং মাথা ঘুরানোর যে প্রবলেমটা, এবং এই পুরোর সার্কুলেশন থেকে আপনাকে বাঁচাতে হেল্প করবে বিসি 100। আপনাকে যেটা বলেছি, ডিএনএ ড্যামেজ থেকে আপনাকে প্রোটেক্ট করবে, এবং আমাদের অ্যালার্জি, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, ইভেন অ্যাকজিমা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। বুঝতে পেরেছেন? হ্যালো, অ্যাকজিমার যারা পেশেন্ট আছেন, সোরিয়াসিসের যারা পেশেন্ট আছেন, তাদের জন্য এটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এবং আপনার যে কোনো ওন্ড দ্রুত হিল করে, যে কোনো জায়গায় কেটে যাওয়া জায়গার পাশ দিয়ে যদি লাগান, দ্রুত শুকাতে আপনাকে সহায়তা করবে এবং আপনাকে আপনার শরীরের ওজন কন্ট্রোল করতে সহায়তা করবে। কারণ এটা যখন আপনি ইউজ করবেন, আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করবে থাইরক্সিন প্রোডাকশনে, পাশাপাশি আপনার শরীরের ফ্যাট কোষ থেকে আপনার লেপটিন হরমোন প্রোডিউস হবে। দেখেন, যাদের শরীরে চর্বি বেশি তাদের কিন্তু ক্ষুধা কম লাগা কথা, এটা হচ্ছে নিয়ম। কারণ চর্বি থেকে লেপটিন হরমোন তৈরি হয় ব্রেনকে সংবাদ দেওয়ার জন্য যে আমার যথেষ্ট স্টোর করা আছে, তুমি খাবার কম খাও। কিন্তু অনেকে আছে, মোটা অনেক কিন্তু রাক্ষসের মতো খায়, ঠিক কিনা? কেন? কারণ তার
এই যে ফ্যাট টিস্যু থেকে লেপটিন হরমোন গিয়ে ব্রেনে সংবাদ দিবে, ওই হরমোনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বাট আপনি যখন এই BC100 ইউজ করবেন, তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেমন থাইরক্সিন হরমোন নিঃসরণে কাজ করবে, তেমনি লেপটিন হরমোন নিঃসরণে কাজ করবে, ব্রেনের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স দূর হয়ে যাবে, যে কারণে আপনি স্লিম ফিগার পাবেন। ওকে, আপনি ফ্যাট থেকে ফিট হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এই লোশন আপনাকে কিভাবে গাইনোকোলজিক্যাল প্রবলেম, মেয়েদের যে প্রবলেমস গুলো আছে সেগুলো থেকে আপনাকে কিভাবে প্রোটেক্ট করবে? মেয়েদের ডিসমেনোরিয়া, মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় অনেক মেয়ের আছে, সেটা থেকে মুক্ত হতে সহায়তা করবে। এক্সেসিভ ব্লিডিং, মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং, সেটা থেকে প্রোটেকশনে হেল্প করবে। ইরেগুলার পিরিয়ড, পিরিয়ড প্রপারলি হয় না। হ্যাঁ, অনেকের মেয়েদের নর্মালি 28 দিনের সাইকেল, 21 থেকে 42 দিন পর্যন্ত যদি সাইকেল হয় নর্মাল ধরা হয়, বাট অনেকের আছে 2 মাসে একবার, 3 মাসে, 6 মাসে, বছরে একবার মাসিক হয়, ঠিক কিনা? দ্যাট ইজ ইরেগুলার। এই প্রবলেম থেকেও তাকে মুক্ত হতে BC100 হেল্প করবে। ফ্যান্টাস্টিক, কি বলেন? এবং টিউমার, সেখান থেকে আপনাকে প্রোটেকশন দিবে। এবং আপনাদের একটা সহজ কথা বলি, বাংলাদেশে 40-এর কাছাকাছি যেসব নারীদের বয়স, তাদের যদি আল্ট্রাসনোগ্রাম করেন, অলমোস্ট 50% এর ওভারিয়ান সিস্ট পাবেন। এবং অ্যারাউন্ড 40 যখন এজ মেয়েদের হয়, ওই সময় থেকে মাসিকের ইরেগুলারিটি, পেইন এবং নানা ধরনের প্রবলেমসগুলো খুব বেশি দেখা যায়। এবং এইসব ক্ষেত্রে অ্যারাউন্ড 40 যেসব মহিলা আছে, সবাইকে আমার মনে হয় এই ক্রিম ব্যবহার, এই লোশন বা ক্রিম এটি ইউজ করাটা খুব জরুরি, কি বলেন? সো এই প্রবলেমস থেকে আপনাদের এই হেল্প করবে কে? করবে কে? করবে BC100। ওকে, মিসক্যারিয়েজ, BC100 লোশন আপনাকে মিসক্যারিয়েজ থেকে প্রোটেকশন দেবে। এখন মিসক্যারিয়েজ কি? অকাল গর্ভপাত, অনেক মহিলা আছে পেটে বাচ্চা আসে, নষ্ট হয়ে যায়, বাচ্চা রাখতে চায় কিন্তু থাকে না, তাই না? দ্যাট ইজ ইংরেজিতে বলে মিসক্যারিয়েজ, বাংলায় বলে অকাল গর্ভপাত। এই অকাল গর্ভপাতের বিনাশ থেকে আপনাকে রক্ষা করবে, ঠিক আছে? সো অকাল গর্ভপাত থেকে আপনাকে প্রোটেকশন দিবে কে? দেবে? জোরে বলেন, কে দেবে? এবং আপনাকে এই ক্রিমের ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য, এই লোশনের ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য এমন ভাবে ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। এখন ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন গাইড আপনাকে মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখন অ্যাপ্লিকেশন গাইডটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই যে লোশন, এই লোশনটা বেসিক্যালি আপনার জন্য কাজ করবে মডার্ন মেডিকেল সায়েন্স এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এই দুইটার কম্বিনেশনে। কিসের কম্বিনেশনে? মডার্ন মেডিকেল সায়েন্স এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, এই দুইটার কম্বিনেশন। মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের যে রক্ত সঞ্চালন, এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং এনার্জি ফ্লোর যে মেরিডিয়ান চ্যানেল, এই চ্যানেলকে যদি আমরা ঠিক রাখতে পারি এবং এই চ্যানেলে যদি আমরা এই ফ্লো, এই লোশন দিতে পারি, ব্লাড ফ্লোতে যদি দিতে পারি, তাহলে এই প্রবলেমগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। যে কারণে আমাদের মেরিডিয়ান চ্যানেলকে অ্যাক্টিভ করা এবং ব্লাড ফ্লোতে যদি আমরা এই লোশন দিতে পারি, তাহলে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাব। যে কারণে এই লোশন ব্যবহারের জন্য ফার্স্ট যে জায়গাটা, কোথায় ইউজ করব আমরা? গলায়। এখন গলায় যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের গলায় কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড, রাইট? গ্ল্যান্ড স্টিমুলেটেড হবে, হরমোন নিঃসরণে স্বাভাবিক থাকবে, আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হবে, এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকলে আলটিমেটলি আপনি ভালো থাকবেন, যে কারণেই আপনার গলায় ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন? গলায় আমাদের অ্যাডাম অ্যাপেলের নিচেই থাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং পুরো গলায় আপনি ইউজ করবেন, এবং ইভেন আপনার আমাদের ঘাড়ের এই সাইডটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? সো গলায় ইউজ করাটা হচ্ছে বেশি জরুরি, কারণ রক্ত সঞ্চালনে খুব দ্রুত গিয়ে কাজ করবে। এরপরে ইনার আর্মস, হাতের ভেতরের অংশে, এই জায়গাগুলো দিয়ে যেমন আমাদের ব্লাড সার্কুলেশন গেছে, রাইট,
দেখেন আমাদের আর্টারি গুলো এখানে পাশাপাশি আমাদের মেরিডিয়ান চ্যানেল আমাদের ফুসফুসের হৃৎপিণ্ডের এবং হৃৎপিণ্ডের কভারিং এর যে মেরিডিয়ান চ্যানেল সেটা কিন্তু এখান দিয়ে চলে গেছে রাইট সো আমরা হাতের ভেতরে অংশে বা পুরো হাতে আমরা ইউজ করব ঠিক আছে এরপর আসেন লোয়ার ব্যাক আমাদের কোমরের জাস্ট নিচে এই কিডনি বরাবর আমরা এখানে ইউজ করব পুরো যাদের আপনার স্পাইনাল প্রবলেম আছে তারা পুরো স্পাইনে ইউজ করবে যাদের মেরুদণ্ডের হাড়ে প্রবলেম আছে তারা একের উপর থেকে নিচ পর্যন্ত ইউজ করবে সমস্যা নেই বাট নরমালি আপনি যাদের এই এই কোমরের এখানে কিডনি বরাবর ইউজ করবেন উপর থেকে নিচ দিকে অলওয়েজ এই আপনারা ইউজটা করবেন এখানে কিডনি রয়েছে কিডনির যে উপরে গ্ল্যান্ড রয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আমাদেরকে যে কোনো স্ট্রেস থেকে রক্ষা করে এবং কিডনি ভালো থাকা মানে কি আপনার হাড় ভালো থাকা ভাইটালিটি ভালো থাকা ঠিক আছে সেক্সুয়াল অ্যাবিলিটি ভালো থাকা সেই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করতে সহায়তা করবে এবং আমরা অ্যাবডোমেনে পেটে ইউজ করব ঠিক আছে হ্যালো কোথায় পেটে ইউজ করব আমাদের ভিসেরাল যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোতে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যাদের ডাইজেশন ভালো হয় না এই প্রবলেমস গুলো আছে মিনস্ট্রুয়াল প্রবলেম আছে মা হতে পারছে না এই প্রবলেম গুলো দূর করতে সহায়তা করবে মেয়েদের নাভির নিচে বা পুরুষের বলেন সবারই নাভির নিচে যে এখানে একটা চক্র আছে যোগশাস্ত্র অনুযায়ী সাতটা চক্র আছে নিচের থেকে যদি যান তাহলে তিন নম্বর চক্র যেটা মণিপুরা চক্র ঠিক আছে বা প্লেক্সাস পয়েন্ট এই পয়েন্ট যদি ঠিক থাকে আপনার জীবনেও পেটের কোনো প্রবলেম আসবে না বুঝতে পেরেছেন এবং ডাইজেশন প্রবলেম বলেন আইপিএস বলেন এই যত প্রবলেম আছে মেনস্ট্রুয়াল প্রবলেম আছে তাদের এই চক্রের প্রবলেমের জন্যই হয়ে থাকে এই জায়গায় যদি আপনি নাভির চার দিকে ইউজ করেন এবং নাভির জাস্ট এক ইঞ্চি নিচে আঙ্গুল চাপিয়ে যদি মাসাজ করেন তাহলে যাদের কনস্টিপেশন আছে চলে যাবে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের ডায়াবেটিস কন্ট্রোলে খুব দ্রুত হেল্প করবে ঠিক আছে এবং ইনার থাই এই থাইয়ের ভেতরের অংশে দুই পায়ের থাই ইউজ করবেন ঠিক আছে এবং এটা পুরো কাপ মাসল দিয়ে যাদের পায়ে শক্তি কম যারা প্যারালাইজড আছেন তারা পুরো পায়ে ইউজ করতে পারেন কিন্তু পাঁচটা ফান্ডামেন্টাল জায়গা যেখানে সবাই ইউজ করবেন এই পাঁচটা হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা ঠিক আছে এইটার স্ন্যাপ সবাই নিয়ে নিতে পারেন যারা যারা দরকার ইউজটা রাইট ওকে এক্সট্রা কিছু পয়েন্ট আপনারা জেনে নেন যাদের পাইলস আছে হ্যালো ইউ ক্যান গিভ গ্যারান্টি পাইলস থেকে ভালো হওয়ার জন্য আপনি গ্যারান্টি দিতে পারেন এই প্রোডাক্ট দিয়ে হ্যাঁ ব্যবহারের নিয়ম ওই পাঁচটা জায়গায় মাস্ট আর একটা যেটা নিয়ম বায়ু পথের চারপাশে যে পায়খানা রাস্তার চারদিকে আপনি ইউজ করবেন ঠিক আছে আর সাথে একটা কাজ করতে হবে তাকে বেশি বেশি পানি এবং আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রতিদিন বায়ু পথে তিনবার লাগাবে কিন্তু তার আগে তাকে কয়লার আগুনে বায়ু পথে সেঁক নিতে হবে 10 মিনিট কয়লার আগুনে আমি আবারও বলছি কয়লার আগুন দেখেছেন লাল কয়লা যেখানে লোহা দিয়ে গরম করে দেখেছেন তো না কয়লার আগুন কেউ জানে বুদ্ধি খাটিয়ে গরম পানি বা গরম কাপড় দিয়ে সেঁক দেন না লাভ হবে না আমি আবারও বলছি কয়লার আগুনের সেঁক নিতে হবে 10 মিনিট সকালে এবং বিকালে দিনে দুইবার কয়লা যদি চাঁদের দিকে আনতে হয় তাও আনবে রাইট ওকে আপনি এমন ভাবে বসবেন আমি আবারও বলছি আপনি অবশ্যই কয়লার আগুনের স্যাক নিতে হবে অন্য কোন বুদ্ধি আপনি যদি অন্য ভাবে কবিতা লেখেন কবি বিভ্রান্ত হবে কাজ হবে না বুঝতে পেরেছেন সো আমি যা বলছি সেইভাবে করবেন ইনশাআল্লাহ আমি তো বলছি ভালো হয়ে যাবে এবং অনেক পেশেন্ট আছে দেখবেন 20 দিনে ভালো হয়ে গেছে বুঝতে পেরেছেন বাট আপনি 3 মাস সময় নেবেন
কেউ কেউ দেখবেন 15 দিনে ভালো হয়ে গেছে, কেউ এক মাসে ভালো হয়ে গেছে, বাট আপনি 3 মাস সময় নেবেন। ওকে সরি, আমি তো বললাম যে এখানে আর কোনো কবিতা লেখা যাবে না, আমি যা বলেছি তাই, রাইট? ভাই কয়লা বড় পুকুরিয়া খনি আছে ইয়েতে, কয়লা খনি দিনাজপুরে, ওখানে যাবেন। ওকে, যাদের অ্যাজমা আছে, যাদের অ্যাজমা আছে তারা বুকে স্টারনাম বরাবর, হ্যাঁ বুকের স্টারনাম বরাবর, এই যে বুকের যে হাড় আছে এটা উপরের দিকে ইউজ করবে, এবং দুই পাঁজরে ইউজ করবে, পেছনের দিকে ইউজ করবে, এক্সট্রা পয়েন্ট, ঠিক আছে? এবং যারা মা হতে পারছে না, মাসিকের প্রবলেম, তারা জরায়ু বরাবর, এই যে জরায়ু, এই বরাবর আপনি ডানে বাঁয়ে ইউজ করবেন, নাভি থেকে 2 ইঞ্চি নিচে জরায়ু থাকে, রাইট? এই জায়গায় আমি দেখিয়ে দিয়েছি, দেখেন এই জরায়ু বরাবর সে ইউজ করবে। যাদের মাইগ্রেন আছে অথবা মাথা ব্যথা আছে তারা এই পয়েন্টগুলো এক্সট্রা ইউজ করবেন, দেখেছেন আপনারা? ওকে, এবং যাদের ডায়াবেটিস আছে তারা এক্সট্রা এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন সবাই, এই ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে, যেটা আপনারা দেখেন আমাদের হাঁটু থেকে একটু নিচে এখানে চাপ দিলে একটা কোঠরের মতো জায়গা আছে, রাইট? দুই সাইডে আমাদের টাই জং পয়েন্ট যেটা বলে, বৃদ্ধাঙ্গুলি এবং এই আঙ্গুলের এখানে জয়েন্টের যে ফাঁকা জায়গাটা, দুই পায়েরই এই পয়েন্টে দিবেন, ঠিক আছে? এবং এই যে এখানে হাঁটুর পেছনে যে পয়েন্টটা, এই পয়েন্ট, আর আমাদের হাতের আঙ্গুল একটু সবাই আমার দিকে খেয়াল করেন, হাত এরকম করেন, এইখানে ভাঁজ পড়েছে শেষ যে জায়গায়, এই পয়েন্টে, দ্যাট ইজ খেকু পয়েন্ট, এবং এই পয়েন্টে মাসাজ করলে ডায়াবেটিসের জন্য যেমন হেল্প হবে, যাদের পালসি আছে, মুখ প্যারালাইজড হয়ে গেছে স্ট্রোকের কারণে, তাদের জন্য এটা সহায়তা করবে, বুঝতে পেরেছেন? এই পয়েন্ট যে কোনো পেইন যেখানে আছে পেইনের জায়গায় আপনারা ইউজ করবেন, ঠিক আছে? যাদের পেইন আছে, এবং এক্সট্রা আর একটা পয়েন্ট আমি আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে যারা বাবা হচ্ছেন এবং ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে, ঠিক আছে? যারা ফ্লাগ উঠে না, তাদের ফ্লাগ উঠানোর জন্য কিভাবে ইউজ করবেন জানতে চান? হ্যালো, যদি বলেন তাহলে দেখাবো। ওকে, আচ্ছা, ইরেকটাইল ডিসফাংশনিং এর জন্য, সেটা হচ্ছে বেসিক্যালি পেনিসের স্কিন যেটা, হ্যাঁ স্কিনে ফরসেক মানে মাথার অংশে না, গ্ল্যান্স যেটা বলা হয়, গ্ল্যান্সে না, যারা মুসলমান তারা তো খাতনা করে, তাদের গ্ল্যান্স আলাদা থাকে, নন মুসলিমদের গ্ল্যান্স অনেক সময় ফরসেক ফরিস্কিন দিয়ে ঢাকা থাকে, রাইট? ফরিস্কিনের উপরে না, শুধু পেনিসের যে অংশটা গ্ল্যান্স বাদে সেই অংশের স্কিনে শুধু ইউজ করবেন। ইউজটা কিভাবে ইউজটা হবে, আপনি অবশ্যই জাস্ট আপনি এইভাবে মাসাজ করবেন, এবং নিচের দিকে এটা করবেন হচ্ছে 20 বার, উপরের দিকে মাসাজ করবেন 20 বার, এরপরে ডানে 20 বার মাসাজ করবেন, পায়ে 20 বার, গুনতেছেন তো কতবার? 80 বার, এবং এরপরে আপনি এইভাবে মাসাজ করবেন 20 বার, এই 100 টাইমস, প্রতিদিন 2 বার মিনিমাম, যাদের বেশি প্রবলেম 2-এর অধিক বার আপনি এই মাসাজটা করতে পারেন, ঠিক আছে? ওকে, হ্যালো, বুঝতে পেরেছেন? সো তাহলেই দেখবেন যে আস্তে আস্তে রাজ্য আবার আপনার দখলে চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন আপনার যাদের বাবা হতে পারছেন না আর কি, তাদের স্ক্রোটামে, হ্যাঁ অন্ডকোষে জাস্ট এভাবে পেছন থেকে সামনের দিকে টানবেন, ক্যাঙ্গারু যেভাবে নাচে, ঠিক আছে, এইভাবে লাগাবেন, পেছনের দিক থেকে স্ক্রোটামের পেছন থেকে সামনের দিকে লাগাবেন, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ওকে, সো এই হচ্ছে BC 100 এবং তার জাদুকরি কার্যাবলী, আমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছি, সবাই কি বুঝতে পেরেছে? সো আমরা বাকি প্রোডাক্টস গুলোতে যাব। সো BC 100 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, আমি নেক্সট প্রোডাক্ট গুলো যাব, সময় আছে? আচ্ছা, মাগরিবের নামাজের পরে যদি আমি সময় পাই,
আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ সো এখন আর কোনো প্রশ্ন আছে আপনাদের হ্যাঁ ওকে ফাইন উনি একটা ভালো প্রশ্ন করেছেন প্রতিদিন 3.5 ml মানে দিনে 7 ml ইউজ করতে হবে অ্যাট লিস্ট 7 ml এখানে 200 ml থাকে সো 7 ml করলে একটা লোশন আপনার ম্যাক্সিমাম 1 মাস যাবে বাট যারা বেশি প্রবলেমেটিক আছেন তারা 10 ml পর্যন্ত ইউজ করতে হবে রাইট ওকে যে সুস্থ আছে সে সব সময় সুস্থ থাকার জন্য ইউজ করবে অবশ্যই রাইট অ্যালার্জি বা সোরিয়াসিস একজিমা বলেছি সেগুলো সোরিয়াসিস এবং একজিমার উপর দিয়ে এবং পাশ দিয়ে ইউজ করবেন চলে যাবে এবং এটা ইউজ করার পরে স্কিন অনেক সফট হয়ে যাবে রাইট ওকে আমাদের মাগরিবের আজান হয়ে গেছে মাগরিবের পরে আবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আফটার মাগরিব আপনি পার্সোনালি আমার কাছে এসে প্রশ্ন করতে পারেন So welcome back. সবাই ভালো? Yes. Good. So এখন খুব অল্প সময় আমার কাছে যে প্রোডাক্টস গুলো নিয়ে কথা বলার কথা সেগুলো নিয়ে কথা বলতে গেলে 8 ঘন্টা লাগবে বাট আমার হাতে সময় আছে যেটা আমাদেরকে রেডিয়েশন থেকে অর্থাৎ আমরা যে মডার্ন যে গ্যাজেট ইউজ করছি মোবাইল ফোন ল্যাপটপ আমাদের ফ্রিজ এয়ার কন্ডিশনার মাইক্রো ওভেন যা কিছু আছে সেগুলো থেকে কিন্তু একটা রেডিয়েশন একটা রেডিয়েশন আমাদের আসে যে রেডিয়েশন আমাদের সেলকে ড্যামেজ করে ফেলে নষ্ট করে ফেলে আপনারা দেখেন আমাদের আমাদের প্রোটেক্ট করার জন্য রয়েছে ওয়েলম্যাক্স টপ সেফ চিপস যেটা আমাদেরকে প্রোটেকশন দিবে বেসিক্যালি আমাদের চারদিকে যে রেডিয়েশন আপনারা জানেন এই রেডিয়েশন কি ক্ষতি করে আসলে ইলাবোরেট বলার জায়গাতে নেই শর্টকাট আপনারা সবাই জানেন তো রেডিয়েশনে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের ব্রেইন ওয়েভকে এবং যে কারণে আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজ হতে থাকে সেলের ডিএনএ ড্যামেজ হতে থাকে এবং ডিএনএ আমি শুরুতে বলেছি ডিএনএ ড্যামেজ হওয়া মানে সেলের ক্যারেক্টার বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে সে ক্যান্সার সেল হয়ে যায় যে কারণে মোবাইল ফোন রেডিয়েশন আমাদের ক্যান্সার তৈরির একটা অন্যতম কারণ এবং সেই ঝুঁকি থেকে আপনাকে রেডিয়েশন থেকে ফ্রি রাখতে এই ওয়েলম্যাক্স টক্সেফ চিপস যেটা আপনাকে সহায়তা করবে এবং সবচেয়ে জানার বিষয় যেটা যে বাচ্চাদের মোবাইল ফোন রেডিয়েশন খুব র্যাপিড তার স্কাল দিয়ে ব্রেইনের মধ্যে প্রবেশ করে অ্যাডাল্ট মানুষের চেয়ে অনেক বেশি আপনি দেখেন একজন বয়স্ক লোকের রেডিয়েশন যা না ঢুকে একটা ছোট বাচ্চার রেডিয়েশন অনেক বেশি ঢুকে ঠিক কিনা সো যে কারণে বাচ্চারা আমাদের বেশি ভালনারেবল বেশি অরক্ষিত রেডিয়েশনের কারণে আমরা কিন্তু অনেকেই বাচ্চাদের কাছে মোবাইল ফোন রাখি এবং অনেক বাচ্চা আছে রেগুলার মোবাইল ফোন ইউজ করে যেটা খুবই ডেঞ্জারাস এবং সেই রেডিয়েশনের কারণে যদি রেগুলার রেডিয়েশন তার ব্রেইন এর ভেতরে ঢুকতে থাকে তাহলে ব্রেইন ক্যান্সার হতে পারে যদি মা বেশি ইউজ করে মায়ের গর্ভের সন্তান অটিস্টিক হয়ে যেতে পারে এখন কিন্তু প্রচুর অটিস্টিক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যেগুলো মা যদি গর্ভাবস্থায় বেশি মোবাইল ফোন ইউজ করে ইভেন বাচ্চাদের ক্যান্সার হচ্ছে যেটা একটা অন্যতম কারণ মোবাইল ফোন রেডিয়েশন ইভেন পুরুষ যদি কন্টিনিউয়াস ইউজ করে তাহলে তার হাইপোথ্যালামাস থেকে তার যে আপনার স্ক্রোটাম অর্থাৎ টেস্টিসে তার যে ইনফরমেশন আসার কথা সেটা প্রপারলি আসে না যে কারণে তার স্পার্ম কাউন্ট কমে যেতে থাকে এবং একটা পুরুষের 35% স্পার্ম কাউন্ট কমে যায় একটা পুরুষ তার যদি শুক্রাণু উৎপাদন 35% কমে যায় সে বাবা হওয়ার ক্ষমতা তার নষ্ট হয়ে যায় সো আলটিমেটলি সেই জায়গায় ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা রেডিয়েশনের কারণে রয়েছি যারা মোবাইল ফোন পকেটে রাখেন বুঝেন যে আপনারও কিন্তু সামনে সেই বিপদের মধ্যে রয়েছে বাট এই বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার জন্যই এই ওয়ার্ল্ড পিপিপি স্পেশালি সেই প্রোডাক্ট এনেছে এবং আমি যে কথাটি বলছিলাম মিসক্যারিয়েজ অটিস্টিক বাচ্চা এবং বিকলাঙ্গ বাচ্চা যেগুলো হওয়ার একটা মূল কারণ হচ্ছে মোবাইল ফোন রেডিয়েশন এবং সেটা থেকে আপনি টেনশন ফ্রি থাকতে পারেন ওয়ার্ল্ড পিপিপি আপনাকেও এই টেনশন ফ্রি থাকার জন্য ওয়েলম্যাক্স যে চিপস নিয়ে এসেছে টক্সেফ চিপস যেটা আপনি জাস্ট মোবাইলে যদি আপনি অ্যাটাচ করেন
দেন আপনি রেডিয়েশন থেকে নিজেকে ফ্রি রাখতে পারবেন এবং যে বিপদগুলোর কথা বললাম সেই বিপদগুলো থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন ওকে শাইন যেটা ন্যাচারালি আপনার রেডিয়েন্স কে বাড়ো স্কিন রেডিয়েন্স স্কিনের উজ্জ্বলতা সৌন্দর্য বাড়ানোর জন্য সহায়তা করবে এটা আপনার স্কিনের যে ব্ল্যাক হেড কালো দাগ ডেড মরা যে কোষগুলো আছে খুব র‍্যাপিড মরা কোষগুলো স্কিন থেকে রিমুভ করবে এবং কত দ্রুত এটা রিমুভ করে আমার সেশন পরে ইব্রাহিম ভাই হয়তো আপনাদেরকে দেখাবেন যে কিভাবে র‍্যাপিড এটা করে ওকে আপনারা দেখতে পাবেন সো শাইন আপনার ডেড সেলকে রিমুভ করে স্কিনের শাইননেস বাড়াবে রেডিয়েন্স বাড়াবে এবং যাদের স্কিনের পিগমেন্টেশন আছে সেই পিগমেন্টেশন দূর করতেও এবং আপনার স্কিনের রেডিয়েন্স উজ্জ্বলতা বাড়াতে এই লোশন কাজ করবে এবং রেডনেস অনেকেরই ইনফ্লামেশন হয় অনেকে আছে দেখবেন যে শীতের মধ্যে সকালে দেখবেন স্কিন একবার লাল হয়ে গেছে রাইট এই যে ইনফ্লামেশন এই স্কিন ইনফ্লামেশন বা রেডনেস থেকে আপনাকে প্রোটেক্ট করবে এই শাইন এবং আপনাকে ব্রন থেকে প্রোটেক্ট করবে দেখেন ব্রন হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যদি হরমোন টেস্টোস্টেরন বেড়ে যায় পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে তাহলে চামড়ার নিচে এই যে ওয়েল গ্ল্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ড এই সেবাসিয়াস গ্ল্যান্ডের ওভার এক্সাইটেশন যদি হয় তেল বেশি তৈরি হয় তেল যখন বেশি তৈরি হয় ধুলাবালির কারণে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে এবং ব্রন তৈরি হয় এবং যাদের ব্রন হয় তাদের সবারই মুখ কিন্তু তৈলাক্ত বুঝতে পেরেছেন এবং সেই যে সিবাম বা তেলকে কন্ট্রোল করার জন্য আপনাকে ব্যালেন্স করে স্কিনের হাইড্রেশন ঠিক রাখার জন্য আপনাকে হেল্প করবে হচ্ছে শাইন যেটা আপনাকে ব্রন এবং ব্রনজনিত দাগ থেকে আপনাকে মুক্তি দেবে ওকে তো এরপরে আসি ব্রেসলেট আপনারা সবাই জানেন ব্রেসলেটে যে আপনার এখান থেকে নেগেটিভ আয়ন ম্যাগনেটিক যে এনার্জি এবং এফআইআর পাবেন যেটা বেসিক্যালি আপনার ব্লাড ফ্লো কে ইউটিএল রাখবে নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন কে স্বাভাবিক করবে এবং এটার এফআইআর ফার ইনফ্রারেড রের কারণে ব্লাড ভেসেল ওয়াইড হবে প্রশস্ত হবে রক্ত সঞ্চালন ইজি থাকবে যে কারণে পেইন খুব দ্রুত যাবে এবং নিউট্রিয়েন্টস পাবে আপনার স্কিন আপনার কোষ এবং আপনার নেগেটিভ আয়নের কারণে ইন্টারনাল অর্গানগুলো শক্তিশালী থাকবে সো ব্রেসলেটের বেনিফিট আপনারা সবাই জানেন পেইন থেকে আমাদেরকে রিলিফ করবে স্টিফনেস দূর করবে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করবে মেটাবলিজমে হেল্প করবে টক্সিন বের করতে সহায়তা করবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করবে হরমোনাল ব্যালেন্সে সহায়তা করবে সাউন্ড স্লিপ এবং আমাদের ভালো বোধ ফিলিংস বাড়াবে এবং রিল্যাক্সেশন বাড়াবে হেডেক আমাদের যেটা ইনক্রিজ অ্যালার্টনেস আমাদের অ্যালার্টনেসটাকে বাড়াতে সহায়তা করবে এনার্জাইজ করবে এবং আমাদের স্পোর্টস যারা স্পোর্টসি খেলোয়াড় তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হেল্প করবে এবং এটার একটা মজার জিনিস হচ্ছে যারা এটি ইউজ করবে স্টেইন স্মোকার তাদের স্মোক করার ইচ্ছা কমতে থাকে বুঝতে পেরেছেন সো যারা স্মোক বেশি করেন কিন্তু কমাতে পারছেন না বইয়ের বটনের পরেও কমাতে পারছেন না তাদের জন্য ব্রেসলেট একটা বড় উপাদান কি বলেন এরপরে মোস্ট ফ্যান্টাস্টিক মিরাকুলাস প্রোডাক্ট ন্যানো ওয়াটার ক্যান ওকে এটা আসলে অনেক বিষয় আমি শর্টলি আসলে বলা আমার জন্য খুব টাফ মানে শর্টলি বলা বাট বলতেই হচ্ছে খুব ন্যানো ওয়াটার ক্যান যেটা মিরাকল ক্যান এবং আপনার হেলদি লাইফের শুরুই কিন্তু এখান থেকে বুঝতে পেরেছেন আপনার সুস্বাস্থ্যের সূচনায় এই ক্যানের মাধ্যমে কিভাবে হবে দেখেন অ্যাকচুয়ালি আমাদের লাইফটাই হচ্ছে ওয়াটার রাইট আমাদের ভাইটাল পার্ট হচ্ছে ওয়াটার মোর দেন 70% হচ্ছে আমাদের বডির পানি এবং ভাইটাল অঙ্গগুলো কিন্তু ম্যাক্সিমামে আমাদের পানি রয়েছে এবং যখন আপনি এই ন্যানো ওয়াটার ক্যানে পানি ঢালবেন সেই পানিটা এমন গুণের পানি হয়ে যাবে যে পানি আপনার বডিকে প্রপারলি হাইড্রেট করবে আপনার শরীর থেকে অক্সিডেশন রোধ করবে আপনার বডির প্রত্যেকটা সেলের পিএইচ নর্মালাইজ করবে এবং আপনার বডির থেকে টক্সিন দূর করবে এই কাজগুলো করার মাধ্যমে আপনার বিশাল বেনিফিট দেবে আসলে যত দ্রুত বলছি এত দ্রুত আপনারা বোঝাও কারো কারো জন্য কষ্ট হবে বাট হ্যাঁ ওকে সো এই যে হাইড্রেট করা আসলে আমি পরের চিত্রগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হাইড্রেট করবে কিভাবে পিএইচ নর্মালাইজ করবে ন্যানো ওয়াটার ক্যানের স্ট্রাকচারাল বেনিফিটটা যদি আপনারা বুঝেন
গাঠনিক দিক দিয়ে মধ্যে কি আছে এবং কি বেনিফিটটা দিবে দেন আপনারা সহজে এটা বুঝতে পারবেন। নাম্বার 1 এখানে মলিকুলার হাইড্রোজেন আছে। যারা মেডিকেল সায়েন্স যারা মানে MIO বা মেডিকেল ইনফরমেশন অফিসার বা রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছে ডাক্তারের কাছে গিয়ে কথা বলতে গেলে কিন্তু আপনাকে অ্যান্টিঅক্সিডেন্টের কথা অনেকে ভিটামিন সি প্রচুর চলে আমাদের দেশে রাইট ভিটামিন সি খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু তার চেয়ে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মলিকুলার হাইড্রোজেন। এই মলিকুলার হাইড্রোজেন যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট জাপান প্রচুর ইউজ করে তারা পানির মাধ্যমে খায় যে কারণে জাপানের গড় আয়ু সবচেয়ে বেশি এখন অ্যাভারেজ 84 ইয়ার্স অ্যাভারেজ গড় আয়ু কিন্তু জাপানে 120 বছরের লোক প্রচুর আছে বুঝতে পেরেছেন। তার মূল কারণ হচ্ছে মলিকুলার হাইড্রোজেন ওরা পানির মাধ্যমে খায় যে মলিকুলার হাইড্রোজেন আপনি পাবেন এই পানিতে এটাতে পাবেন অ্যালকালাইন ওয়াটার এখান থেকে FIR ফার ইনফ্রারেড রে যেটা পানিকে ক্লাস্টারাইজ করবে এটা পানিকে নেগেটিভ আয়ন যোগ করবে এখানে এবং স্মল ক্লাস্টার পানিকে ছোট কণায় পরিণত করবে যেটা আপনার জন্য খুব উপকারী এবং পানিকে লো আরপি যেটা আপনার অক্সিডেশন আপনার শরীরের ভাঙনটাকে রোধ করবে। সো এটা দিয়ে আপনি কি বেনিফিট হবে সেটা বোঝার আগে লিটল বিট কিছু কথা আছে একেবারেই বোঝা দরকার। দেখেন মলিকুলার হাইড্রোজেন যেটা আপনি এই ক্যানের মাধ্যমে পাবেন সেটা কত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমি একটা তুলনামূলক চিত্র দিচ্ছি আপনারা সবাই বুঝে ফেলেন। আমাদের বডিতে নিজে আমাদের বডিকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় কোকিউ10 বা কোএনজাইম কিউ10 আমরা বলি এটা হচ্ছে 863 গুণ শক্তিশালী মলিকুলার হাইড্রোজেন যেটা এই ক্যান থেকে তৈরি হবে বুঝতে পেরেছেন। ওকে এখান থেকে আপনি ভিটামিন ই এর চেয়ে 431 গুণ শক্তিশালী মলিকুলার হাইড্রোজেন আমরা ভিটামিন ই ক্যাপসুল খাই না তার চেয়ে 431 গুণ শক্তিশালী মলিকুলার হাইড্রোজেন যেটা আপনি পানিতে পাবেন বুঝতে পেরেছেন। আপনি এখানে পাবেন গ্লুটাথিওনের চেয়ে 309 গুণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এখানে পাবেন গ্রিন টির মধ্যে থাকে ক্যাচকেইন ক্যাচিনো আমরা বলি এটাকে আমরা গ্রিন টি সবাই খাই অনেক অনেক দাম দিয়ে গ্রিন টি খাই ঠিক কিনা এই গ্রিন টির মধ্যে বেসিক্যালি ক্যাচিন আমরা পাই যেটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তার চেয়ে 290 গুণ শক্তিশালী মলিকুলার হাইড্রোজেন যেটা এই পানিতে পাবে এই ক্যানের পানিতে পাবে বুঝতে পেরেছেন। এবং সবচেয়ে বেশি প্রেসক্রিপশন ডাক্তাররা যেটা করে কি করে ভিটামিন সি ভিটামিন সি এর চেয়ে 176 গুণ শক্তিশালী মলিকুলার হাইড্রোজেন যেটা এই পানিতে পাবে বুঝতে পেরেছেন। সো দ্যাট ইজ হোয়াই এই ওয়াটার আপনার জন্য এত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই গুণের কারণে আপনাকে কিভাবে উপকার করে সেই জায়গায় কিছু টেকনিক্যাল জিনিস একটু সহজে বুঝেন। আমাদের শরীরে যখন শক্তি তৈরি হয় অক্সিজেন থেকে ইলেকট্রন দান হয় এবং সেটা আমাদের জন্য রিঅ্যাকটিভ অক্সিজেন আমাদের ক্ষতির কারণ হয় এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য বেসিক্যালি এই পানি আপনাকে হেল্প করবে। এটা অনেক টেকনিক্যাল টার্ম আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি এই জায়গাটা বুঝতে পারবে যে আগুন জ্বলতে হলে অবশ্যই অক্সিজেন দরকার তাই না। অক্সিজেন যখন তৈরি হবে আগুন জ্বলতে তখন কিন্তু তাপ তৈরি হবে শুধু কি তাপ সাথে ধোঁয়াও তৈরি হবে ঠিক কিনা। এখন আপনি রান্না করতে গিয়ে চুলার যদি ছাই আর ধোঁয়া বেশি হয় রাঁধুনি কি রান্নাঘরে টিকতে পারবে? আপনার শরীরে কোষ যখন এনার্জি তৈরি করবে তখন যদি বাই প্রোডাক্ট বেশি তৈরি হয় ফ্রি রেডিকেল বেশি তৈরি হয় আপনি ভালো থাকতে পারবেন? দেখেন এই গৃহিণী দম বন্ধ হয়ে মারা যাবে ঠিক কিনা রাইট। আপনার কোষ যখন এনার্জি তৈরি করে তখন আপনি নাক দিয়ে অক্সিজেন দেন আর এই অক্সিজেনকে মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরির জন্য আর শক্তি যখন তৈরি হয় এখানে যেরকম ধোঁয়া তৈরি হয় আপনার ফ্রি রেডিকেল তৈরি হয় যেটা সুপার অক্সাইড অ্যানিয়ন এটাই আপনার সব যন্ত্রণার মূল কারণ এটাই আপনার ভালো কোষকে নষ্ট করে দেয় এটাই এই ফ্রি রেডিকেল যেটা আমাদের রোগের সূত্রপাত এখান থেকে বুঝতে পেরেছেন। এবং ওই জায়গায় হচ্ছে আপনার প্রোডাক্ট এই প্রোটেকশনের কাজটা করে থাকে অর্থাৎ এই টক্সিনকে নিউট্রালাইজ করে পানি করে আপনার শরীর থেকে বের করে দেয় এটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস। মলিকুলার হাইড্রোজেন তার একটা ইলেকট্রন দান করে দিয়ে আপনার শরীরের খারাপ রিঅ্যাকটিভ অক্সিজেনকে পানি করে আপনার শরীর থেকে বের করে দেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। অন্য যে কোনো আপনি আছেন না যে আপনি একটা ভালো সাবান দিয়ে যখন কাপড় কাচেন সাবানের কাপড় পরিষ্কার হয় কিন্তু সুতার 12টা বাজিয়ে দেয় ঠিক কি না রাইট। কিন্তু এটার সুবিধা হচ্ছে অন্য যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি
আপনার ফ্রি রেডিকেলকে নষ্ট করে কিন্তু আলাদা একটা স্টোন তৈরি করে আমাদের বডিতে ভিটামিন সি বেশি গেলে আমাদের কিডনি স্টোন হয়ে যায় পিত্তধমনিতে স্টোন হয় বাট আপনি এটা খেলে আপনার সুবিধা হচ্ছে আপনার শরীরের যে ফ্রি রেডিকেল তাকে সে কি করছে পানি করে আপনার বডি থেকে বের করে দিচ্ছে এটাই হচ্ছে আপনার এক্সট্রা বেনিফিট এবং আপনার বডিকে একটা হাইড্রেটও করছে ওকে এখন এটার জন্য আপনি কি কি বেরি অক্সিডেটিভ স্ট্রেস যদি আমাদের শরীরে বেশি হয় কি কি প্রবলেম হয় আমাদের হার্ট অ্যাটাক হতে পারে এইচবিপি হতে পারে আমাদের কিডনি প্রবলেম হতে পারে আমাদের ফুসফুসে ক্যান্সার হতে পারে অ্যাজমা হতে পারে আমাদের রক্তনালী যে রোগগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস আর্টেরিওস্ক্লেরোসিস হতে পারে আমাদের মাইগ্রেন হতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে ডায়াবেটিস হতে পারে ফ্যাটিকনেস আসতে পারে দ্রুত বার্ধক্য আসতে পারে হাড় ক্ষয় হতে পারে দেখেন এই ফ্রি রেডিকেলের সাথে কতগুলো রোগ জড়িত আপনার স্কিনে প্রবলেম ডার্মাটাইটিস সোরিয়াসিস একজিমা এগুলো হতে পারে এটার কারণে আপনার কনস্টিপেশন আইবিএস হতে পারে চোখের প্রবলেম চোখ ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে চোখ অন্ধ হয়ে যেতে পারে এটার জন্য আপনার ক্যান্সার হতে পারে এই যে প্রবলেমস গুলো ফ্রি রেডিকেলের কারণে দেখেন 60-এরও বেশি রোগ হয় ফ্রি রেডিকেলের কারণে এবং এই ফ্রি রেডিকেল থেকে মুক্ত হয়ে আপনাকে ভালো জীবন লাভের জন্য ন্যানো ক্যানের যে ওয়াটার সেটা আপনাকে প্রোটেক্ট করবে ওকে দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন ওয়াটার ক্যান এই ওয়াটার অফ দা ওয়াটার ন্যানো ক্যান যেটা আপনাকে এটা থেকে সমস্যা থেকে মুক্ত করবে এখন আমরা একটু দেখি যে কিভাবে করবে এত দ্রুত আসলে শেষ করা আমার জন্য খুব কষ্ট এরপর আমি করছি আপনি দেখেন অ্যাটম অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে মলিকুল কিছু মলিকুল মিলে সেল সেল মিলে টিস্যু কিছু টিস্যু মিলে অর্গ্যান আর কিছু অর্গ্যান মিলেই সিস্টেম আর সিস্টেম মিলে মানব দেহ সো আপনার প্রোডাক্টের স্পেশালিটি হচ্ছে সে অ্যাটমিক লেভেলে কাজ করে মানুষের প্রোডাক্ট করে সেলুলার লেভেলে আপনারটা করে অ্যাটমিক লেভেলে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ওকে সো ন্যানো ক্যান আপনার বডিকে হাইড্রেট করছে এর ওয়াটার কেন হাইড্রেট করছে কারণ এই পানি আপনার ক্লাস্টার ছোট করে দিচ্ছে এর মধ্যে যখনই ঢুকছে তখন এই ক্লাস্টার ছোট হয়ে যাচ্ছে এটা নরমাল পানির ক্লাস্টার নয় বড় ক্লাস্টার লাল রঙের ক্লাস্টার কি কোষের মধ্যে ঢুকতে পারছে ঢুকতে পারছে পারে না সহজে কিন্তু নীল রঙের ক্লাস্টার সহজে ঢুকছে দ্যাট ইজ এই সেল আপনাকে হাইড্রেট করছে প্রপারলি এই ওয়াটার ওকে এটাই হচ্ছে হাইড্রেশনের মিন আপনার টক্সিন দূর করবে এবং আমাদের যখন রক্ত দূষিত হয় তখন আমাদের রক্তের ক্যান্সার খুব দ্রুত ডেভেলপ করে দেখেন ক্যান্সার ইচ্ছা মতো তার রাস্তা তৈরি করতে পারে এবং রক্তে এখানে ক্যান্সার স্প্রেড আউট হয় খুব র্যাপিড বাট আপনি যখন এই পানি পান করবেন তখন আপনার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে হেলদি ওয়াটার অ্যান্ড আনহেলদি আনহেলদি ব্লাড অ্যান্ড হেলদি ব্লাড আপনারা দেখছেন সো আপনার ব্লাডকে হেলদি করবে আপনি ক্যান্সার থেকে প্রোটেক্টেড থাকবেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক কি বলেন সো আপনাকে কোলেস্ট্রল মুক্ত করবে হার্ট অ্যাটাক থেকে মুক্ত করবে আপনি অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে প্রোটেক্ট করবে স্ট্রোক থেকে প্রোটেক্ট করবে ডায়াবেটিস থেকে প্রোটেক্ট করবে ওকে সো অ্যাজমা থেকে গ্যাস্ট্রাইটিস থেকে আপনাকে প্রোটেকশন দিবে দ্যাট ইজ মোর ফ্যান্টাস্টিক রাইট এইখানে না বললেই নয় গ্যাস্ট্রাইটিক প্রোটেকশনের জন্য আমরা নানা ধরনের ঔষধ খাই কে কে কি খান একটু বলেন তো একজন দুইজন ওমিপ্রাজল খান রেমিডিডিন খান ফেমিডিডিন খান অনেক কিছু খান ইসোমিপ্রাজল রাইট এই যে ইসোমিপ্রাজল ওমিপ্রাজল এগুলোকে আমরা পিপিআই বলি রেমিডিডিন সেমিডিডিন এগুলো H2 রিসেপ্টর ব্লকার আপনাদের লেটেস্ট রিসার্চ এর একটা খবর জানিয়ে দেই যদি কেউ রেগুলার ইসোমিপ্রাজল ওমিপ্রাজল বা পিপিআই গ্রুপ এগুলো খায় তাহলে যে খায় না তার চেয়ে 20 গুণ হার্ট অ্যাটাকের সম্ভাবনা তার থাকে কেন থাকে কারণটা হচ্ছে অভিপ্রাজন আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে নাইট্রিক অক্সাইড তৈরি করতে বাধা দেয় নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে রক্তনালীকে প্রসারিত করা রক্তের ফ্লো ইজি করা বাট যখন আপনি ওই ঔষধ খাবেন তখন রক্তনালী চেপে যাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে বুঝতে পেরেছেন আর রেনিটিডিন সেমিটিডিন এগুলোর যেটা কাজ পুরুষের অজভঙ্গ করে দিবে যদি কেউ কন্টিনিউ রেনিটিডিন সেমিটিডিন খায় তাহলে পুরুষ তার পুরুষত্বের ক্ষমতা হারিয়ে ফেলবে যে কারণে সেমিটিডিন সরকার বন্ধ করে দিয়েছে রেনিটিডিন আর 10 বছর পরে বাংলাদেশের মার্কেটে পাবেন না কারণ যারা 3-4 বছর রেনিটিডিন খান তারা নিজেরা জানেন যে আসলে আগে কি ছিলেন আর এখন কি আগে ছিলেন বাঘ এখন হয়েছেন বিড়াল ঠিক আছে সো এই জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করতে হেল্প করবে এই ওয়াটার বিকজ এই ওয়াটার যখন আপনি পান করবেন আপনি গ্যাস্ট্রাইটিস থেকে মুক্ত হবেন পাশাপাশি আপনি সবসময় বাঘ থাকবেন ঠিক আছে ওকে দ্যাট ইজ ওয়াই এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট